Sundar Subramanian. Welcome to our second part of the webinar, Observations of National Sports Day. Amra phase 2 te jacchi, webinar er phase 2, Observations of National Sports Day. Prothomarthe amra ekta theke tinte obdi webinar korechilam, aaj seta second part. সাতটা থেকে আজকের প্রথম আজকে যিনি স্পিকার আমরা যার জন্য মুখিয়ে আছি যার কথা শোনার জন্য তিনি হচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত আপনারা অনেকেই পরিচিত তার সাথে আজকের এই বিশেষ দিন স্পোর্টস ডে ন্যাশনাল স্পোর্টস এই দিনটি সম্বন্ধে আমাদের আর বেশি কিছু বলতে হবে না আমরা আলোচনা করেছি অনেক তবুও আমি একটু সামারি করি আমাদের হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদ আজ জন্মদিন 29th August সারা দেশ আজকে সেলিব্রেট করছে ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে আমরা এই অপরচুনিটিটা কাজে লাগিয়ে অবজারভেশনস অফ ন্যাশনাল স্পোর্টস ডে ওয়েবিনার আয়োজন করেছি আমাদের স্টুডেন্টদের আমাদের ফ্যাকাল্টি আমাদের সোসাইটি বেটার ইম্প্রুভমেন্টের জন্য স্পোর্টসের ইম্প্রুভমেন্টের জন্য তাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো দেশের ইউথকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন স্পোর্টসের মাধ্যমে একমাত্র স্পোর্টসই পারে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ ডেভেলপ করতে আমরা তাই সান্তাল বিদ্রোহ সার্ধশত বার্ষিকী মহাবিদ্যালয় গেমস অ্যান্ড স্পোর্টস সাব কমিটি ইন অ্যাসোসিয়েশন উইথ ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলস যৌথ উদ্যোগে এই ওয়েবিনার আয়োজন করেছি আমি সকলকে স্বাগত জানাই আমাদের সেকেন্ড হাফ ওয়েবিনারে আজকে প্রথমে ওয়েবিনারের প্রথম হাফে আমরা দুইজন মহামান্য স্পিকারকে পেয়েছিলাম ডক্টর সুব্রত কুমার পান এবং ডক্টর বিশ্বজিৎ বালা ডক্টর সুব্রত কুমার পান তিনি কিভাবে একাডেমি ইনস্টিটিউশনে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় তার মহামূল্যবান গাইডলাইন আমাদের হাতে তুলে দিচ্ছেন তিনি অ্যাথলেটস এবং অ্যাথলেটিক কোচ তিনি এমন রিনাউন্ড পার্সন তার ছাত্রছাত্রী ভারতবর্ষকে অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় একটা একাডেমিক ইনস্টিটিউশনে কিভাবে ফান্ড মোবিলাইজ করা যায় কিভাবে টিচাররা স্টুডেন্টকে মোটিভেশন করবে স্পোর্টসে তাদের কারিকুলাম থেকে একটু বেরিয়ে গিয়ে স্পোর্টসেও কিভাবে তারা সময় দেবে স্পোর্টসে কিভাবে কেরিয়ার করবে কিংবা একটা ইনস্টিটিউশনে কিভাবে স্পোর্টসকে ডেভেলপ করা যাবে কিভাবে ফিল্ড তৈরি করতে হবে কিভাবে হকি গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড ক্রিকেট পিচ নিয়ে আমরা আলোচনা করবো কিভাবে ইনডোর পিচ তৈরি করা যাবে এবং ছাত্রছাত্রীরা কিভাবে কেরিয়ার করতে পারবে স্পোর্টসে তার সম্বন্ধে তিনি অনেক অনেক আলোকপাত করেছেন ডক্টর সুব্রত কুমার পানের পরে আমরা পেয়েছি ডক্টর বিশ্বজিৎ বালা তিনি মেজর ধ্যানচাঁদের বায়োগ্রাফি নিয়ে ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলেন কি করে মেজর ধ্যানচাঁদ আমাদের দেশের হকিকে অলিম্পিকে গোল্ড মেডেল দিয়েছিলেন থ্রি কনসিকিউটিভ ইয়ার 1982, 1928, 1932 and 1936 এবং তিনি বার্লিনের সেই অভিজ্ঞতা যখন চার্লস অ্যাডলফ হিটলার এবং তার সঙ্গীরা বার্লিন স্টেডিয়ামে জার্মানির জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছিল তখন আমাদের 11 জন ভারতীয় মরিয়া হয়েছিল ভারতকে সোনার মেডেল দেওয়ার জন্য তার মধ্যে আমাদের ক্যাপ্টেন মেজর ধ্যানচাঁদ একাই 6 গোল করে ভারতকে 8-1 গোলে জিতিয়েছিল একটা কথা আছে যে 15 আগস্ট বার্লিনে যখন খেলা হয় হিটলার চেয়েছিল মনে প্রাণে হিটলার তখন জার্মানির ডিক্টেটর এবং তিনি মনে প্রাণে জার্মান জাতিকে সবার থেকে উপরে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন মনে প্রাণে জার্মানি জিতুক এই খেলায় তাই তিনি গ্রাউন্ডকে ভিজিয়ে দিয়েছিলেন ইচ্ছে করে আর তিনি জানতেন যে ভারতীয়রা খুব কম দামি স্পোর্টস শু ব্যবহার করে সেই স্পোর্টস শু পরে কিন্তু তারা খেলতে পারবে না মেজর ধ্যানচাঁদ সেটা বুঝতে পেরে স্পোর্টস শু খুলে ফেলেছিলেন খালি পায়ে তিনি খেলেছিলেন এবং নিজে 1-6 গোল দিয়ে 8-1 ভারতকে জিতিয়েছিলেন চার্লস হিটলার খেলার শেষে মেজর ধ্যানচাঁদকে অফার দিয়েছিলেন তুমি ভারতবর্ষে এই ছোট আর্মি পদে না থেকে আমার কাছে এসো ফিল্ড মার্শাল রূপে তোমাকে আমি আমার আর্মিতে জয়েন করাবো তখন হিটলারের নাৎসি বাহিনীর ফিল্ড মার্শাল মানে খুব বড় পদ কিন্তু তিনি তা উপাখ্যান করেছিলেন তিনি তার প্রতিজ্ঞা করেছিলেন এবং তিনি বলেছিলেন আমার থেকে আমার কাছে মাতৃভূমি সব আমি মাতৃভূমির হয়ে রিপ্রেজেন্ট করতে চাই সেই মেজর ধ্যানচাঁদ
1956 সালে পরলোক গমন করেছিলেন এবং তারপর থেকেই 2012 সাল থেকে আমাদের মেজর ধ্যানচাঁদের 29 আগস্ট বার্থডেকে ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। এরপর আমরা আমাদের দেশে আমাদের আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর কৃষ্ণপ্রসাদ দাস অধিকারী তিনি কোয়েশ্চেন করেছিলেন আমাদের দেশ কেন অলিম্পিক অ্যারেঞ্জ করছে না। আমাদের স্পিকার বিশ্বজিৎ বাবু উত্তর দিয়েছিলেন যে আমাদের দেশ তৈরি করেছে কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা নিয়ম আছে, ভোটাভুটি হয়, সেই ভোটাভুটির ফলে যেই দেশ অগ্রাধিকার পায়, যেই কন্টিনেন্ট বা সাব কন্টিনেন্ট অগ্রাধিকার পায় সেখানেই অলিম্পিক হয়। আমাদের দেশ চেষ্টা করছে যাতে অলিম্পিক আমাদের হয়। এখনো অবধি আমরা কমনওয়েলথ গেম অ্যারেঞ্জ করতে পেরেছি, খুব বড় গেম, তারপরে কিন্তু অলিম্পিক এখনো অর্গানাইজ করতে পারিনি। যাই হোক, খেলাধুলো স্পোর্টস পরিকাঠামো নিয়ে অনেক কিছুই বিশ্বজিৎ বাবু বলেছিলেন। আমাদের সকলের একটাই একটাই জিজ্ঞাসা ছিল স্পিকারদের যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউটে যখন কারিকুলামের এত প্রেশার, সিলেবাসের করার প্রেশার, তখন আমরা স্পোর্টসকে কিভাবে সামঞ্জস্য রেখে এগিয়ে যাব। ডক্টর সুব্রত কুমার পান কিন্তু আমাদের বলেছিলেন যে কারিকুলামের থেকে স্পোর্টসটাও কিন্তু সঙ্গে সঙ্গে ডেভেলপ করা দরকার, কারণ স্পোর্টসেও কেরিয়ার হয়। নিজে উনি একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, স্যারের যে ছাত্রী সুস্মিতা সিংহ রায় আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছিল অলিম্পিকের হেপ্টাথলন বিভাগে, এবং তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন কিভাবে করা যায়, কিভাবে এই করা হয়। যাই হোক, আমরা এই সেকেন্ড হাফ অব দ্য ওয়েবিনারে আমি ওয়েলকাম করছি আবার সবাইকে। আমি ডক্টর বিকাশ জানা, কনভেনর অফ দ্য স্পোর্টস কমিটি। আমি অনুষ্ঠানের প্রথমেই আমি আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর মন্টু কুমার দাস, প্রফেসর ডক্টর মন্টু কুমার দাস স্যারকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করতে। স্যার মাইক্রোফোনটা একটু আনমিউট করবেন প্লিজ। স্যার মাইক্রোফোনটা মিউট করা আছে। শুভ সন্ধ্যা। আজ 29 আগস্ট 2021, আমার মহাবিদ্যালয়ের খুব আনন্দের দিন। আমার এই মহাবিদ্যালয়ের গেমস স্পোর্টস কমিটি এবং তৎসঙ্গে আইকিউএসি যৌথ উদ্যোগে একটি ন্যাশনাল ওয়েবিনার আয়োজন করা হয়েছে টু সেলিব্রেট ন্যাশনাল স্পোর্টস ডে, এবং প্রথমার্ধে দুপুরে আমাদের একটি অনুষ্ঠান হয়ে গেছে যেখানে দুজন বিশেষ ব্যক্তিত্ব, মহাবিদ্যালয়ের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার কিভাবে বাড়ানো যায়, কিভাবে ছাত্রদের মোটিভেট করা যায়, তাদের সুচিন্তিত মতামত আমাদের জানিয়েছেন। আমরা আমাদের এই দ্বিতীয় অর্ধে, সেলিব্রেশনের দ্বিতীয় অর্ধে এসে পৌঁছেছি, এবং এই অর্ধে আমরা আমাদের মধ্যে পেয়েছি মিস্টার সত্যরূপ সিদ্ধান্তকে। আমি কলেজের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে সুস্বাগতম জানাই। ওনার বক্তব্য শুনব, ওনার মোটিভেশনাল বক্তব্য আমরা শুনব, অধীর আগ্রহ করে আমরা অপেক্ষা করছি। তো এই প্রসঙ্গে আমি আমার মহাবিদ্যালয়ের স্পোর্টস কমিটির কনভেনার অধ্যাপক ডক্টর বিকাশচন্দ্র জানা এবং আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর কৃষ্ণপদ দাস অধিকারী, ওনাদের আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তারা এই দিনটিকে এইভাবে উদযাপনের ব্যবস্থা কলেজের মধ্যে করেছেন। তৎসহ যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা আমাদের মধ্যে রয়েছেন, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর নাসরিন খান, ইংরেজির বিভাগীয় প্রধান অধ্যাপক অরূপ রতন চক্রবর্তী এবং ফিজিক্সের বিভাগীয় প্রধান ডক্টর কৌশিক দে, তাদের আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা এগিয়ে এসেছেন। সবশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্রছাত্রী যারা অপেক্ষা করছে আমাদের আজকের সম্মানীয় স্পিকারের বক্তব্য শোনার জন্য। আমাদের
এই মহাবিদ্যালয় জঙ্গলমহলের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের একেবারে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এই মহাবিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ছাত্রছাত্রীদের খেলাধুলা বিভিন্ন রকম সাংস্কৃতিক চর্চায় আমরা উৎসাহিত করে থাকি সময়ে সময়ে। তাই আজকের এই প্রতিবেদন এবং একটি ছাত্রী তার মানসিক এবং সামগ্রিক বিকাশের জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে এই খেলাধুলার বা সাংস্কৃতিক চর্চা খুব প্রয়োজনীয়। তাই আজকের এই মোটিভেশনাল স্পিচ তাদেরকে নিশ্চয়ই উদ্বুদ্ধ করবে এবং আমরা কলেজের অধ্যাপক অধ্যাপিকা আমাদের যে দায়িত্ব বর্তায় তাদের সামগ্রিক বিকাশ সেটাই কিন্তু আমাদের এই কমিটির কনভেনাররা ব্যবস্থা করেছেন, তাদের আমি আবার জানাই। এবং আমাদের কলেজটি ন্যাকের অ্যাসেসমেন্টে B+ গ্রেড পেয়েছে এবং আমরা আশা রাখব এই কলেজটি A গ্রেডে উন্নীত হবে এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা যেভাবে বিভিন্ন পড়াশোনার সঙ্গে সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটি এক্সটেনশন অ্যাক্টিভিটিতে যোগদান করছে তাতে সত্যিই আমরা আশাবাদী খুব যা আমাদের কলেজ একটা আগামী দিনে একটা জায়গা করে নেবে। তো আজকের এই যে বিশেষ দিন মেজর ধ্যানচাঁদের জন্মদিন যেটাকে ভারত সরকার 2012 সালে ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেশনের মধ্যে ইনক্লুড করেছিলেন সেটা সেলিব্রেট করছি এবং আমরা আমাদের মধ্যে আজকে যাকে পেয়েছি তিনি হচ্ছেন খুব জনপ্রিয় খুব নাম করা ব্যক্তিত্ব সম্মানীয় সত্যরূপ সিদ্ধান্ত। আমি তার সম্বন্ধে যতটুকু জেনেছি দু একটা কথা বলি যে তিনি আমাদের এই পশ্চিমবঙ্গের বহরমপুর শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি পড়াশোনা করেছেন মেরি ইমাকুলেট স্কুলে এবং তিনি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা একটা হেরিটেজ ইনস্টিটিউশন ইন বহরমপুর, তারাসুন্দরী ইনস্টিটিউশন, গুরুদাস তারাশঙ্করী ইনস্টিটিউশন, GTI, এবং আমার লোভ সামলাতে আমি পারছি না সেই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আমার বন্ধু আমার ক্লাসমেট MSc ফিজিক্স রাজাবাজার সায়েন্স কলেজের ডক্টর সন্দীপ দাশগুপ্ত। এবং ওই স্কুল থেকে অনেক ভালো ছাত্রছাত্রী বেরিয়েছেন এবং তাদের মধ্যে অন্যতম আমাদের মিস্টার সত্যরূপ সিদ্ধান্ত। এবং তিনি পরবর্তীকালে বিটেক পড়েছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে সিকিম মণিকল ইউনিভার্সিটিতে এবং তারপর উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ব্যাঙ্গালোরে যোগদান করেছিলেন 2005 সালে এবং সেখানের যে মাউন্টেনিয়ারিং ক্লাব তার সক্রিয় সদস্য হয়েছিলেন। এবং তিনি আমাদের কাছে টিভিশনের অন্যতম উদাহরণ। আমি যতদূর জেনেছি যে শৈশবকালে ওনার একটু অ্যাজমার প্রবলেম ছিল তাই তিনি কিন্তু স্পোর্টসে পার্টিসিপেট না 100 মিটার রান করতে গেলেও বোধ হয় ওনার অসুবিধা হতো। পরবর্তীকালে তিনি দেখিয়ে দিয়েছেন তার অদম্য উৎসাহ এবং জেদের কাছে কিন্তু ওগুলো কোনো অন্তরায় হয়নি। তাই তিনি এখন সর্বকনিষ্ঠ পর্বতারোহী এবং যিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ডসে নাম তুলেছেন। তা আমাদের ওনার বক্তব্য আমাদের ছাত্রছাত্রীদের তৎসহ আমাদের এবং এই সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে অবশ্যই উৎসাহিত করবে এই আশা রাখি। এবং পরিশেষে আমি বলতে চাই যে এই মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয়া অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, যার সহযোগিতা ছাড়া মহাবিদ্যালয়ের কোনো অনুষ্ঠান এইরকম সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারতাম না। যখনই যে কোনো প্রপোজাল ওনার কাছে নিয়ে যাই উনি কিন্তু হাসি মুখে আমাদেরকে বলেন যে আপনারা স্যার এগিয়ে যান, আমি সবসময় আপনাদের পেছনে রয়েছি, কোনো কিছু ভাববেন না। তো এইরকমভাবে যদি আমাদের উৎসাহিত ওনারা করেন, তাছাড়া পরিচালন সমিতির অন্যান্য সদস্য শিক্ষক প্রতিনিধি শিক্ষাকর্মী প্রতিনিধি যারা পরিচালন সমিতিতে আছেন তারা কিন্তু কলেজের বিভিন্ন রকম প্রোগ্রামে যত রকমের সহযোগিতা করার দরকার যত রকমের উৎসাহ দেওয়ার দরকার তারা দিয়ে থাকেন। তা আমি আশা রাখি
যে এই রকম উৎসাহ যদি ওনাদের কাছ থেকে আমরা পাই তাহলে আমাদের কলেজ অবশ্যই একদিন এই জেলার বা এই রাজ্যের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করবে এবং ন্যাকের মূল্যায়নে আমরা আশাবাদী যে পরবর্তী মূল্যায়নে সেকেন্ড সাইকেলে আমরা এ গ্রেড পাবো। তো পরিশেষে আমি আবার মিস্টার সিদ্ধান্তকে আমাদের কলেজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা খুব গর্বিত যে ওনার মতো একজন ব্যক্তিত্বকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকের এই দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর মন্টু কুমার দাস মহাশয় স্যার করলেন। এরপরে আমরা আর বেশি সময় ব্যয় করব না। আমি আমার ডক্টর প্রফেসর অরূপ রতন চক্রবর্তী স্যার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আমি স্যারকে অনুরোধ করব আমাদের আজকে মহামান্য সত্যরূপ বাবু, ইনি আমাদের টাইম দিয়েছেন, যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি, তাকে আমাদের অডিয়েন্সের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ বিকাশ, শুভ সন্ধ্যা জানাই সবাইকে। আজকে আমাদের কলেজের পক্ষে অত্যন্ত গৌরবের বিষয় যে আমরা শ্রী সত্যরূপ সিদ্ধান্ত ওনাকে আমরা পেয়েছি। আজকে জাতীয় ক্রীড়া দিবস এবং হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন, ওনাকে পরিচিতি করার কথা এটা আমার পক্ষে একটু অসুবিধাই, কারণ উনি এত পরিচিত এবং এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব যাকে পরিচয় করানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে হয় কেউ মনে করি না। আমাদের অধ্যক্ষ মহাশয় ওনার সম্পর্কে অনেকটাই পরিচিতি আমাদেরকে দিয়েছেন, আমি ওনার সম্পর্কে বিশেষ কিছু বলবো না। আমরা জানি যে উনি ইয়াংগেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে 7 সামিটস এবং 7 ভলক্যানিক সামিটস, অর্থাৎ 7টা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং 7টা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ কে উনি জয়লাভ করেছেন। এবং এই জয়যাত্রা শুরু হয়েছিল জুনের 29 তারিখ 2012 সালে, যখন তিনি মাউন্ট কিলিমানজারো কে কনকার করেছিলেন বা ক্লাইম করেছিলেন। তিনি 2 বার মাউন্ট কিলিমানজারোকে ক্লাইম করেছেন এবং এই বিশ্ব রেকর্ডটি তিনি সম্পূর্ণ করেছিলেন তার 35 বছর 261 দিনের মাথায়, যখন তিনি অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলি যে ভলকানিক পিক, এটা 15 জানুয়ারি 2019, তার মধ্যে উনি সেটাকে ক্লাইম করেছিলেন। শ্রী সত্যরূপ সিদ্ধান্ত বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, সেইগুলো আমি বিস্তারিত যাব না। আর তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে বিভিন্ন জায়গাতে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য যেগুলো সেগুলো কিন্তু যথেষ্ট নামকরা ইনস্টিটিউশনের ক্ষেত্রে, আমি সেইগুলোর কথা একটু বলছি, যে এশিয়ান শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ব্যাঙ্গালোরের IISc, এবং কানপুর IIT, এবং কর্পোরেট বিভিন্ন সংস্থা যেমন কগনিজেন্ট, HSBC, তারপরে হচ্ছে যে আদিত্য বিড়লা ক্যাপিটাল, তিনি টেডেক্সে টক দিয়েছেন। আমরা এই বক্তব্য শোনার জন্য অধিকভাবেই আমরা সবাই আগ্রহ করছি। আমি বিশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের ইনস্টিটিউশনের পক্ষে উনি রাজিও হয়েছেন যে ওনার এই মোটিভেশনাল টক দেওয়ার জন্য। আমি ওনাকে আহ্বান জানাবো, কিন্তু তার আগে আমি ছোট্ট করে ওনার সম্পর্কে আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যেগুলো উনি পর্বতারোহণের সময় উনি নিজেই তুলেছেন এবং বা ওনার দলের যারা সদস্য তারা তুলেছেন, এবং তারপরে আমি একটা স্লাইড শো এর মাধ্যমে ওনার বিভিন্ন যে শিখর বিজয় সেগুলো দেখাবো। সেইটা আমরা দেখে নিয়ে আমরা তারপরে শ্রী সত্যরূপ সিদ্ধান্তকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাব। প্রথমে আমরা দেখে নিচ্ছি একটা ভিডিও, সেইটার পরে আমরা স্লাইড শোটা দেখাবো।
I saw this mountain. It just did a, it casted a spell on me. And it was more of an emotional decision that I promised to Mount Everest that I'm going to come back. I am just a common man with little uncommon dreams. I couldn't cope without my inhaler, and from there, today I'm climbing the highest mountains in the world. All right. अभी हम उसके আমরা যে ভিডিওগুলো দেখলাম বা ক্লিপগুলো দেখলাম তার শেষের যে অংশটা, সেটা 2016 সালে উনি যখন মাউন্ট এভারেস্ট তার শিখরে উঠেছিলেন তার অংশ। আমি আরো কিছু ছবি দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। আমি অত্যন্ত গর্বের সঙ্গে, আমাদের মহাবিদ্যালয়ে আজকে অত্যন্ত গর্বের দিন, আমরা পেয়েছি মাননীয় শ্রী সত্যরূপ সিদ্ধান্ত মহাশয়কে। আমি ওনাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে উনি ওনার বক্তব্য আমাদের সমস্ত ছাত্রছাত্রী তথা আজকে যারা এই অনুষ্ঠানে আছেন তাদের উদ্দেশ্যে রাখার জন্য। শ্রী সত্যরূপ বাবু আজকে ব্যস্ততার মাঝখানেও আমাদের সঙ্গে জয়েন করেছেন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন উনি এখনো কিন্তু বাড়িতে আসতে পারেননি, তাও উনি সময়টা মেনটেন করেছেন, তাই ওনাকে অনেক ধন্যবাদ। আমি এবার ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ, আমার দেরি হয়ে গেল, বাধ্য হয়ে গাড়িতে নিতে হচ্ছে আমাকে, কিন্তু খুব ভালো লাগলো আপনাদের সংস্পর্শে এসে। অত্যন্ত একটা ইনফ্লুয়েন্সিয়াল দিন আজকে, খুব একটা
আমাদের আমাদের জন্য যারা আর কি স্পোর্টস বা অ্যাডভেঞ্চার স্পোর্টসে আছি তাদের জন্য আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট দিন। তো আমরা তো একটা অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা শুনলাম যে আমাদের মা দাদু এরকম সিচুয়েশন দেখেননি, 100 বছরেও এরকম সিচুয়েশন হয়নি। প্রথম প্রথম কি আমরা ভাবতে পেরেছিলাম যে আমরা এতদিন ধরে গৃহবন্দী থাকবো, মুখে মাস্ক থাকবে, ভাবতেই পারিনি। প্রথম 7 দিন 8 দিন মনে হচ্ছিল জীবন দুর্বিষহ, কিন্তু সেখান থেকেও আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডাপ্ট করে নিতে পেরেছি নিজেদের। তো আমরা যখন অ্যাডাপ্ট করতে পেরেছি, তো একদম এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যখন ক্রস করলাম যেখানটা লোকে জানেও না তখন প্রথম থেকে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কত লোক লাইভলিহুড হারিয়ে ফেলেছে, স্কুলে বহু বাচ্চারা যেতে পারছে না যে সময় তাদের মেন্টাল ডেভেলপমেন্টের দরকার ছিল, একটা গ্রোয়িং স্টেজে যখন তারা একে অপরের কাছ থেকে জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, ইন্টারাকশন হয়, সেখানটা তারা বাড়িতে একটা ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তো সেরকম একটা সময়ে আমাদের কিন্তু চয়েস থাকে, এক হচ্ছে মাথা চাপড়ানো যে হায় কি হয়ে গেল দেশটাকে, পৃথিবীর কি হয়ে গেল, আমরা কি তাহলে মাঝে মানে ভয়ে কুঁকড়ে থাকা। আবার আরেকটা চয়েসও আছে যে এইটাকে আমি যদি একটা অপরচুনিটি হিসেবে দেখে আমি এটাকে কি করে এটার থেকে আমি পজিটিভ ভাবে নিয়ে আরো এগিয়ে যেতে পারি সামনের দিকে। এবং দুটোই কিন্তু আমার চয়েস, এই দুটোই কিন্তু কেউ কিন্তু আমার ঘাড়ে চাপিয়ে দেবে না, দুটোই সমান প্রবাবিলিটিতে ডিপেন্ড করছে যে আমার মেন্টালিটি কি, আমার অ্যাটিটিউড কি। আমি হয়তো সিচুয়েশনটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি আমার রিয়াকশনটা টুয়ার্ডস দ্যাট ইনসিডেন্ট সেটা আমি চুজ করতে পারি। আর এটাই হচ্ছে এই যে চুজ করতে পারা, আমি বলবো এখানেই আমরা লাকি। যদি আমার কোনো চয়েসই না থাকতো তাহলে আমি বলতাম যে প্রচন্ড খারাপ ব্যাপার হয়েছে, কিন্তু এই যে চয়েস করতে পারা। এবং আমি যখন এই প্রত্যেক যখন ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স ডে আসে যখন, তখন আমি নিজেকে বলি যে আমার কাছে যেন সেই ফ্রিডমটা থাকে, ফ্রিডম টু চুজ, ফ্রিডম টু বি, আর ফ্রিডম অফ থট। এই ফ্রিডম গুলো যদি আমার থাকে তাহলে কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে মুক্ত মনের মানুষ, আমি কিন্তু সবচেয়ে বেশি ফ্রিডম এক্সারসাইজ করতে পারবো। তাই সিচুয়েশন যতই খারাপ থাকুক না কেন সেটাকে ফাইট করতেই হবে। এবং আজকে যদি সচিন তেন্ডুলকার কেন হয়েছে, সে কি খালি সৌদি আরবিয়ার সঙ্গে খেলেছিল, না সে খালি তখনকার বাংলাদেশ এর সঙ্গে খেলেছিল বা কেনিয়া এসব এর সঙ্গে খেলেছিল, তাহলে তো সে গ্রেট হতো না। সে কিন্তু গ্রেট হয়েছে, একদম টক্কর দিয়েছে যখন সে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, সেই বড় বড় সেই দুধে বোলারদের সে যখন ফেস করেছে, ফাইট করেছে, স্ট্রাগলও করেছে, তারপরে কিন্তু সে সেই লেভেলে পৌঁছাতে পেরেছে। তো সে যদি বলতো যে না আমার চ্যালেঞ্জ চাই না, আমার কোনো ডিফিকাল্টি চাই না লাইফে, তাহলে পরে তাকে কি আমরা পেতাম? হয়তো পেতাম না, হয়তো পেতাম কিন্তু এরকম ভাবে পেতাম না। তো যেমনই সিচুয়েশন আসুক, যদি আমাদের মেন্টালিটিটা ওরকম রাখি যে আমরা ফাইট করবই, তখন বাই প্রোডাক্ট হিসাবে আমরা কিন্তু দেখতে পাই যে আমরা একটা নিজেদের ইভলভ করে নিতে পারলাম। সেটা হয়তো তখনই বুঝতে পারবো না, পরে যখন আবার সিমিলার সিচুয়েশন থাকবে তখন মনে হবে যে না এই সিচুয়েশনটা আমি ঠিক হ্যান্ডেল করতে পারবো। মানে যে সর্বশক্তিমান সেই এনি ফর্মে থাকুক, এনি নামে ডাকি আমরা তাকে, সে যে রিলিজনেরই হোক না কেন, সেই যে সুপার পাওয়ার, আমি যখন সেই প্রে করি যখন, তখন আমি বলি যে আমাকে আমার রাস্তা ইজি করে দিও না, আমাকে সেই মতো ক্যাপাবিলিটিস দাও যাতে আমি যত দুর্গম রাস্তায় হোক না কেন আমি যেন সেটাকে ফাইট করতে পারি, সেটাকে যেন আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেই রাস্তায় করে। তো সেই সিচুয়েশন যখন হয় তখন মাঝে মাঝে মনে হয় যে এত কষ্ট করার কি মানে। কিন্তু আমি একটা ছোট্ট এক্সাম্পল টানতে চাই যে আমরা যদি ওমলেট খেতে চাই আমাকে তো ডিমটা ফাটাতেই হবে, তাই না কি? আমি তো ডিম না ফাটিয়ে তো ওমলেট করতে পারবো না, তাহলে আইদার তুমি ডিম ওমলেট খেও না, নইলে তোমাকে ফাটাতে হবে, সেটা তোমার চয়েস। আবার যখন একটা শুয়োপোকা
সে যদি স্বপ্ন দেখে যে আমি একটা খুব কালারফুল বাটারফ্লাই হব, মানে প্রজাপতি হব এবং ঘুরে ঘুরে বেড়াবো এক ফুল থেকে আরেক ফুল আরেক ফুল আরেক ফুল, তাকে কিন্তু ওই পেইনটা ওই স্ট্রাগলটা করতেই হবে, এই কোকুন কেটে তাকে নিজেকেই বেড়াতে হবে সেখানটা। যদি কেউ যদি তাকে হেল্প করার জন্য কেউ একটা ভালো বেচারা ওকে আমি একটুখানি হেল্প করে দিই কেটে দিই কোকুনটা, তাহলে কিন্তু সেই সমপোকাটা কিন্তু আর সেই রঙিন প্রজাপতিতে আসতে পারবে না। তো সেই স্ট্রাগলটা তার নিজস্ব, সেটাই তার লাইফ জার্নি, এবং তবেই ওই গোটা স্টেপটা যাবে, সেই স্টেজ গুলো পার হবে, তবেই কিন্তু সে এক প্রজাপতি হতে পারবে, তবেই কিন্তু সে ফুলে ফুলে যেতে পারবে। যখন মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে আসছে আর পারা যাচ্ছে না, তখন আমরা ঠিক পাহাড়েও ঠিক এরকম সিচুয়েশন হয় যে মনে হয় যে আমাদের যদি কেউ একটা লিফট করে দিত কত সুন্দর পৌঁছে যেতাম, তাই না? তোমরা ভেবে দেখো যে আজকে যদি এভারেস্টে যদি একটা লিফট থাকতো, তাহলে পরে কি আমাদের সেই যাওয়াটার মধ্যে কোনো অ্যাডভেঞ্চার থাকতো? থাকতো না, তাই না? লিফটে করে চলে যাচ্ছে সেখানে আমি খালি খালি হেঁটে হেঁটে কেন যাবো? তো ওইরকম সিচুয়েশনে যখন আমাদেরও কখন অনেক সময় মনে হয় যে আর পারা যাচ্ছে না, সর্বশক্তি মানে প্রত্যেকটা কোষ থেকে তখন মনে হচ্ছে যে টায়ার্ড হয়ে গিয়ে বলছে ফেরত যাবো ফেরত যাব, ঠিক সেই সময় আর একটা স্টেপ, সেই স্টেপটা যখন মনে হচ্ছে যে আর পারা যাচ্ছে না, সেই সময় যখন আর একটা স্টেপ নেওয়া হয়, তারপর আরেকটা স্টেপ, তারপর একটা স্টেপ, সেই প্রথম স্টেপটা হচ্ছে উইনিং স্টেপ। তো যখন সিচুয়েশন ওরকম আসবে মনে হচ্ছে যে লেটস থ্রো দ্য টাওয়েল অফ, সেই মোমেন্টে যদি মাটি আঁকড়ে পড়ে থাকা যায় এবং আরেকটু স্ট্রাগল করা যায়, তারপর দেখা যাবে যে রাস্তাটা না অনেক মসৃণ হয়ে আসছে, অনেক স্ট্রেংথ পাওয়া যাচ্ছে। তো তোমরাও ক্যারিয়ার নিয়ে অনেকে ভাবছো, তোমরাও এখন একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু আমি বলবো যে আরেকটু ধৈর্য ধরো, আরেকটু কষ্ট করো, আরেকটু শিখে নাও এই সিচুয়েশনটা থেকে। কারণ আমি কখনো কোনো কিছুকে ফেলিওর বলি না, আইদার ইউ উইন অর ইউ লার্ন। আর ফেলিওর তখনই বলা হয় যদি আমি আর ট্রাই না করি, তাহলে ফলিং ইজ নট ফেলিং, not a failure, not to get up is failure. তো আমার গত 3 বছর ধরে নর্থ পোল আমার যাওয়ার কথা, 3 বছরই, প্রথম বছর গিয়ে চলে আসতে হয়েছে, সেকেন্ড বছর ক্যান্সেল হয়ে গেল, এই বছরও ক্যান্সেল হয়ে গেল, পরের বছর আবার টাকা তুলতে হবে, প্রায় 15 লাখ টাকা, কোত্থেকে আসবে জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে নর্থ পোলে পৌঁছে আমি ঠিক এক্স্যাক্টলি কি করব, নর্থ পোলে পৌঁছে আমি ঠিক ফ্ল্যাগটা কতখানি ধরবো এবং কতটা খুশিতে আমি দোলাবো, কতটা এবং কি গান করব, অবভিয়াসলি ন্যাশনাল অ্যান্থেম। তো সেই ইমাজিনেশনটা কিন্তু আমার মনে গেঁথে আছে এবং আমি সেটাকে বারবার রিওয়াইন্ড করি, ফরওয়ার্ড করি, রিওয়াইন্ড করি, প্লে করি, ফরওয়ার্ড করি। তো এই যে 3 বছর ধরে আমার টেস্টিং চলছে, এটাও একটা লার্নিং। যদি একবারে সব পেয়ে গেলাম হয়তো আমি হয়তো সেটাকে এত অ্যাপ্রিসিয়েট করতে পারতাম না, যে সবই তো হয়ে গেল, খুব ইজি লাগলো ব্যাপারটা, কিন্তু এই যে 3 বছর ধরে আমি ভেবে যাচ্ছি, 3 বছর ধরে একটা স্ট্রেস, যখন আমি ওইখানে পৌঁছাবো, তখন আমি যখন আজকের দিনে তাকাবো, তখন মনে হবে যে হোয়াট এ জার্নি ইট ওয়াজ, তাই না? তো ওই দিনটা যাওয়ার জন্য আমি আজকে যেটা করছি আমাকে দেখতে হবে সেটা কি অ্যালাইন্ড ওই ওইটা ওই স্বপ্নের সঙ্গে, কি এটা অ্যালাইন্ড নাকি আমি টোটালি একটা অন্য দিকে চলে যাচ্ছি আর স্বপ্নটা ওই দিকে। তাহলে আমাকে খুব ভেবেচিন্তে সেই স্বপ্নটা দেখতে হবে যে এটা কি আমার স্বপ্ন না এটা কি আমার উইশ। উইশ হচ্ছে আমি যদি ওখানে ইয়ে করতাম, আমি যদি এই পেতাম, হচ্ছে উইশ। কিন্তু স্বপ্ন হচ্ছে সেইটা যে আমি ওটা ওইটাই আমার ধ্যান ধারণা এবং ওইটার জন্য আই উইল ডু এনিথিং whatever it takes. তো সেটা যদি করতে পারি, তাহলে পরে খালি তো আকাশ কুসুম ভাবলেই তো সেটা স্বপ্ন হয়ে যাবে না, তাহলে আমাকে স্টেপস নিতে হবে যে আমার প্রত্যেকটা স্টেপ শুড বি অ্যালাইন টু দ্যাট স্বপ্ন,
তাহলে আমি আজকে কি করছি, কালকে কি করব, পরশু কি করব, সেটা যদি অ্যালাইন হয়, ইটস এ ম্যাটার অফ টাইম যে আমি সেই স্বপ্নটা ঠিক পৌঁছাবই। তো আমি তোমাদের সবাইকেই এটা বলবো যে স্বপ্ন দেখতে নিজেকে কখনো আটকিও না, স্বপ্ন দেখো আর সেই স্বপ্নটাকে আরো বড় করে দাও, যতই আনরিয়েলিস্টিক মনে হোক। আজকে কিন্তু একটা বাচ্চা ছেলে, কোনো একজন একটা বাচ্চা ছেলে যখন সুপারম্যানের মতো ইমাজিন করেছে এক এক কোণা থেকে আরেক কোণে যখন যায় বাচ্চা ছেলেটা, তখন যদি আমরা সেই বাচ্চা ছেলেটাকে বলি ধর এরকম ভাবে কি ওরা যায়, তাহলে কিন্তু আমরা সেই বাচ্চা ছেলের স্বপ্নটাকে একদম কিন্তু ক্র্যাশ করে দিচ্ছি। কিন্তু এরকমই হয়তো কেউ স্বপ্নটাকে খুব বেশি সিরিয়াসলি নিয়েছিল, এবং তার জন্য কিন্তু আজকে জেট প্যাক করে ওরকম ভাবে কিন্তু যাওয়া যায় বেশ কিছুটা দূরত্ব। আজকে কেউ একটা স্বপ্ন দেখেছিল যে আমি পাখির মতো উড়ব, তাই কিন্তু প্যারাগ্লাইডারও তৈরি হয়েছে, তাই কিন্তু এরোপ্লেনও তৈরি হয়েছে। তাই সেটা তখনকার দিনে কিন্তু সেই স্বপ্নটা প্রচন্ড একটা অ্যাবসার্ড ছিল, তখনকার দিনে কিন্তু এটা একটা অবাস্তব একটা স্বপ্ন দেখেছিল। কিন্তু সে যদি অতটাই প্র্যাকটিক্যাল হতো কারেন্ট সিচুয়েশন নিয়ে, সে যদি সেই স্বপ্নটা দেখাই বন্ধ করে দিত, তাহলে হয়তো আজকে আমাদের প্লেনও হতো না, আমাদের ট্রেনও হতো না। তো এটাই হচ্ছে পাওয়ার, স্বপ্ন দেখার পাওয়ার। তোমরা কখনো এটাকে কারেন্ট বাস্তবের পটভূমিতে রেখে স্বপ্ন দেখবে না। দেখো যেমন যতটা ইমাজিনেশন করতে পারবে ততটা ইমাজিনেশন করো, হোক না অবাস্তব, স্বপ্নতে তো কেউ ট্যাক্স লাগাচ্ছে না। সেই স্বপ্নটা যখন তুমি দেখতে শুরু করবে এবং আস্তে আস্তে সেটাকে যত তুমি দেখবে, যত ডিটেইলে দেখবে, তত দেখবে ওটা ক্রিস্টালাইজ করছে। তখন তুমি দেখবে যে আরো কিছু কিছু একটু একটু কি দেখা যাচ্ছে, কুয়াশাটা কি একটু সরছে, একটু কি দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে একটু এগিয়ে যেতে হবে সেই স্বপ্নের দিকে। তারপরে আবার দেখতে হবে যে আমি কি ঠিক ডিরেকশনে যাচ্ছি, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই স্বপ্নটাই কি আমি দেখতে চেয়েছিলাম, এই স্বপ্নটার দিকেই কি আমি আমার পারপাসটা খুঁজে পাচ্ছি। যখন এইগুলো যখন অ্যালাইন হয়ে যাবে, তখন দেখবে তুমি আর তোমার স্বপ্ন দুটো আলাদা এন্টিটি নয়, এই দুটো না এক হয়ে যাবে। You will breathe off your dreams. তখন তুমি আর তোমার স্বপ্ন এক, তখন দেখবে তুমি অনেক কাছে চলে এসছো সেই স্বপ্নের দিকে, এবং আস্তে আস্তে একদিন সেই স্বপ্নটাও সত্যি হয়ে যাবে, এবং তখন তোমার মনের কোঠাটা তখন ভরে উঠবে আরো নতুন স্বপ্নে, আরো এগিয়ে চলবে তোমরা। তো তার জন্য দরকার একটুখানি প্ল্যানিং, একটুখানি জানা, নিজের জানার পরিধির বাইরে একটু জানা। আমি যদি নাই জানি যে ফুটবল আর ক্রিকেটের বাইরেও যে কোনো খেলা আছে, তাহলে তো আমি কোনোদিন ট্রাইও করবো না জানার জন্য যে আমি খেলাটাতে পারদর্শী হতে পারি কিনা, তাই না? আজকে জ্যাভলিন থ্রো, নীরজ যখন জ্যাভলিন থ্রোতে অলিম্পিক পেলো, অনেকে তখন বল মানে আমার বন্ধু বান্ধবদের মধ্যেই অনেকে দেখলাম জানতোই না যে ওটাও একটা স্পোর্টস হতে পারে। কে জানতো না যে আমার পাশের বাড়ির সেই ছেলেটা যে এখন একটা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আছে, সে তার একটা হয়তো পটেনশিয়াল ছিল আর একটা অলিম্পিকের মেডেল নিয়ে আসার। কিন্তু আমার যদি সেই নলেজটাই না থাকে যে এটাও একটা খেলা হতে পারে, আমি যদি ট্রাইও না করে থাকি যে দেখার জন্য যে আমি এটা পারি কি পারি না, ট্রাই তো করে দেখতে হবে, তাহলে আমি কি করে জানবো? তাই এই নলেজটা প্রচন্ড ইম্পর্টেন্ট, নিজেকে ওপেন রাখতে হবে, নিজেকে স্বপ্ন দেখার জন্য নিজের ক্যাপাসিটিটাও বাড়াতে হবে। আর স্বপ্ন দেখতে গেলে আমাকে প্রেজেন্টটাকে ভালো করে রাখতে হবে, কারণ আমার যে পাহাড়গুলো করেছি এই পাহাড়গুলো সত্যি কথা বলতে গেলে আমি যদি প্রথম দিন ভাবতাম যে আমি এই পাহাড়গুলো কি করতে পারবো, এত ম্যাসিভ কস্ট ছিল যে একটা প্রচন্ড অবাস্তব একটা স্বপ্ন হতেই পারতো। কিন্তু ফাইন্যান্সিয়ালি নিজেকে স্ট্রং করে রাখাটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং তার জন্য দরকার এডুকেশন। এই যে কারেন্ট এডুকেশন তোমরা করছো, সেটা কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি আরো স্ট্রংগার প্ল্যাটফর্মে রাখতে গেলে তুমি তোমার প্যাশনটাকে পার্সু করতে পারবে। তো সেদিকেও তোমাকে জোর দিতে হবে যে তুমি যেন এডুকেটেড থাকতে পারো, এবং ফাইন্যান্সিয়ালি তুমি তাহলে আর অনেক বেটার পজিশনে থাকবে তোমার ড্রিমটাকে পার্সু করতে। তো এই 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 হচ্ছে আমার বক্তব্য আজকের দিনে, যে তোমরা স্বপ্ন দেখো। স্বপ্ন দেখা কিন্তু ছিল না, সে যতই কালো আধার ঘনিয়ে আসুক চারপাশে, তার মাঝখানে কিন্তু একটা সিলভার লাইন তো থাকেই। সেই সিলভার লাইন, সেই টানেলের শেষে সেই আলোর
আলোর দিকে চলো আমরা সবাই এগিয়ে যাই, এবং আজকে থেকে আমরা স্টেপ নিই যে আমরা যে স্বপ্নটা দেখছি আমাদের সবার স্বপ্ন তো আলাদা আলাদা, সেই স্বপ্নের দিকে কি আমি এক স্টেপ এক স্টেপ করে এগাতে পারছি, নাকি সেই স্বপ্নটাকে আমরা গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলছি। সেই নিজেকে নিজের আয়নার সামনে দেখতে হবে। এবং আজকের দিনে আমরা তোমাদের সবাইকেই বলবো যে নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের ইচ্ছেগুলো বোঝো, এবং সেই স্বপ্নের দিকে তুমি কি যাচ্ছ না তুমি কি ডিভিয়েট করে গেছো, যদি ডিভিয়েট করে থাকো ভয় নেই, আবার অ্যালাইন করে নাও তোমার স্বপ্নের দিকে, আর যদি যাচ্ছ তো স্পিড আরো দ্বিগুণ করে নাও, সময় খুব কম। ধন্যবাদ। ধন্যবাদ সত্যরূপ বাবু, আমরা খুবই খুবই গর্বিত এবং আপ্লুত আপনার মতন মানুষকে আমাদের আজকে ওয়েবিনারে পাশে পাওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আপনি গাড়ির চাল মানে গাড়ির পেছনে বসেও আমাদেরকে সময় দিলেন। আমরা খুবই উৎসাহী, আমাদের স্টুডেন্টরা খুবই উৎসাহী আপনাকে কিছু কোশ্চেন করা, আপনার সাথে কথা বলার জন্য আমরা পাশে পেয়েছি। আমি এই সেশনটা ওপেন করছি কোশ্চেন আনসার সেশনের জন্য, ডিসকাশনের জন্য। আমরা প্রথমেই আমাদের ছাত্র প্রমেয়, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, প্রমেয় সামন্ত, তুমি সত্যরূপ বাবুকে সরাসরি কোশ্চেন করতে পারো। প্রমেয়, স্যার আমার প্রশ্ন এটা যে আপনি তো সারা দেশে বিভিন্ন জায়গায় বহু অ্যাডভেঞ্চারাস ট্রেকিং করেছেন, সেটা করেই ওয়ার্ল্ড রেকর্ডও ক্রিয়েট করেছেন, তাহলে আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন যে আমরা কি এই স্টেজে যাওয়ার জন্য খুব দেরি করেছি আমাদের এজ অনুপাতে, এখনো আমাদের কাছে সময় আছে, বা এটাই যাওয়ার জন্য আমাদের কি ধরনের নলেজ বা বডি ফিটনেস বা স্ট্রেংথ লাগবে, আবার আমরা কি ছেলেরা বা মেয়েরা কি কোনো আলাদা আলাদা প্ল্যাটফর্ম দিতে হয় না আমাদের প্রায় সমান মতই ধরা হয়, বা রুলসটাও প্রায় প্রসিডিওর বা রুলস সবকিছুই প্রায় সমান থাকে, ফলে এটা আপনি প্রথমে জিজ্ঞেস করি তোমার বয়স কত যদি মাইন্ড না করো? আমার স্যার 21 বছর বয়সে আমি জানতামই না যে ট্রেকিং বলে কিছু বস্তু আছে। আমার জীবনের প্রথম ট্রেক আমি 25 বছর বয়সে করেছি, জীবনের প্রথম ট্রেক। তো আমি যদি 25 বছরে প্রথম ট্রেক করে তারপরে যদি আমি ওয়ার্ল্ড রেকর্ড করতে পারি, এটাতেই কিন্তু এটা তো আমি বলছি যে খুবই আর্লি, আমি পঁচিশ বছরটা খুবই আর্লি বললাম। আমার একটা বন্ধু আছে, সে ক্যানাডায় থাকে, সে ডিসাইড করলো 7 সামিটস করবে, 7 ভলক্যানিক সামিটস করবে, কখন জানো? সে যখন রিটায়ার করলো তখন দেখলো যে সারা বছর এই এতটা জীবন সে খালি কোম্পানির পিছনে দিল, কিন্তু তার নিজের জীবনের যে চাওনা চাওয়া পাওয়া সেগুলোতে কখনো ফোকাস করেনি। তো সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, সে ভাবলো যে আমি এরকম ভাবে আমার জীবনটা নষ্ট করলাম 24 ঘন্টা কাজ করে, ঠিক আছে দেখি না, এরকম স্বপ্ন তো আমি দেখেছিলাম এককালে, তাহলে কি আমি কি সেই স্বপ্নটা কি কি আমি বাস্তবায়িত করতে পারবো? যেমন ভাবা তেমন কাজ, একটা 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 করে সে করতে লাগলো, কিছু জায়গায় ফেলিওর হলো, আবার সে ট্রাই করলো, আবার পড়লো, আবার ট্রাই করলো, দিয়ে তার বয়স এখন 72 বছর বয়স, সে হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওল্ডেস্ট পার্সন, আমি যেমন ইয়াংগেস্ট, সে হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওল্ডেস্ট পার্সন টু কমপ্লিট 7 সামিটস এন্ড 7 ভলক্যানিক সামিটস। এবার তুমি আমাকে বলো যে তুমি কি খুব দেরি করে ফেলেছো 21 বছর বয়সে? আমি তো অ্যানসারটা শোনার জন্য বসে আছি। বুঝতে পারছি স্যার, তার মানে এটার কোনো বয়স নেই, কোনো সীমানা নেই। বয়স নেই মানে যে তার মানে যে বসে থাকবো হাত গটিয়ে, আচ্ছা যখন বয়স হবে 60 বছর হবে তখন শুরু করব,
সেটা আবার ঠিক অ্যাটিটিউড হবে না। তো আর দ্য বেস্ট টাইম ওয়াজ 10 ইয়ার্স বিফোর, দ্য নেক্সট বেস্ট টাইম ইজ নাও। তো তোমাকে যাওয়ার আগে বা এটাকে নেওয়ার আগে মানে করার আগে তোমাকে যেটা দেখতে হবে যে তুমি দ্য ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি কেন এটাকে ফলো করতে চাও, তুমি কেন এই প্যাশনটা তুমি এটার পিছনে যেতে চাও, তুমি কি প্যাশনেট, তুমি কি এটা ভালো লাগে না। অনেকে আর কি বলছে যে ও আমি যদি ক্রিকেটার হই তাহলে আমি কিছু পয়সা কামাতে পারবো। আমি মোটিভেশনে গেলে পরে সেটা একটা অন্য ধরনের, আমি বলছি না কোন মোটিভেশন খারাপ কোন মোটিভেশন ভালো, কিন্তু তোমার কাছে সেটা ক্লিয়ার হওয়া দরকার যে তুমি কেন ওই ওইটা চুজ করতে চাচ্ছ, তুমি কেন তুমি যেতে চাচ্ছ বা পার্সিউ করতে চাচ্ছ সেই পার্টিকুলার প্যাশনটা। যদি সেই কেনর উত্তর যদি পেয়ে থাকো তুমি, তাহলে পরে তুমি তুমি আজকে থেকে স্টার্ট করতে পারো, তুমি কালকে থেকে স্টার্ট করতে পারো, 10 বছর পর থেকে স্টার্ট করতে পারো, সেটা কোনো লিমিটেশন। প্রমেয় উত্তর পেয়ে গেছো নিশ্চয়ই, তোমার এম তোমার। আর একটা পার্ট কোশ্চেন ছিল তোমার ছেলে মেয়েদের আলাদা আলাদা কোনো আছে কিনা। আমি তো বলবো যে আমাদের ইন্ডিয়াতে যারা 7 সামিটস করেছে তাদের বেশিরভাগই মেয়ে, তো সেখানে চারজন আছেন যারা মেয়ে 7 সামিটস করেছেন, তো ডেফিনেটলি মেয়েরা অনেক তারা হ্যাঁ একসাথে তারা তো মানে যদি এটাকে পার্সিভ করতে চায় ডেফিনেটলি করতে পারে এবং দ্যার ইজ লট অফ অপরচুনিটিস ফর দেম, খুব ভালো একটা এরিয়া নিজেকে সমৃদ্ধ করার। ধন্যবাদ সত্তর বাবু। এরপরে আমরা আমাদের ছাত্রী একজন ডিপার্টমেন্ট অফ জুলজি তোরসা, তোরসা তুমি লাইভে এক সেকেন্ড আমাকে এক মিনিট দিন। হ্যাঁ 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 আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম সত্যরূপ বাবুর। আপনাদের যদি কোনো ইউটিউব কোনো কোয়েশ্চেন থাকে, ইউটিউবে যারা লাইভে আছেন তারা কিন্তু ইউটিউব চ্যাট বক্সে আমাদের কোয়েশ্চেন করতে পারেন, আমরা শ্রী সত্যরূপ বাবুকে আপনাদের কোয়েশ্চেনটা তুলে ধরব। আমি মানে যেটা বলতে চাইছি যে আপনারা এই যে ট্র্যাকিং করেন তো এক্ষেত্রে বিভিন্ন ইন্সে যে পলিউশনটা হয় এটা ঠিক আপনাদের জন্য কতটা ক্ষতিকারক, মানে বিভিন্ন ইন্সে বিভিন্ন টাইপের পলিউশন আমরা দেখি। গ্রিনল্যান্ডে প্রচন্ড বৃষ্টি হয়েছে, যেখানে বরফের চাদর থাকে সেখানে বৃষ্টি হয়ে থাকলে মানে চিন্তা করো তাহলে পুরো বরফ গুলো গলে যাবে, এবং সেটা একটা বড় একটা ডেঞ্জারাস সাইন। এই কারণেই যে বরফ যদি গলে যায় তাহলে ল্যান্ডস্লাইড হতে পারে, অ্যাভালাঞ্চ হয়ে যেতে পারে, এক্সপোজ হয়ে যেতে পারে টেম্পারেচার, মানে খুবই মানে তার একটা ইকোলজিক্যাল ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। এখানটায় বরফ থাকে, সেখানটায় অ্যান্টার্কটিকাতে খুব কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছিল যে অ্যান্টার্কটিকাতে সবুজের দেখা মিলছে, সেটাও একটা খুব ডেঞ্জারাস ব্যাপার, কারণ অ্যান্টার্কটিকার বরফ যদি গলে যায় তো নিচে যে কি ভাইরাস আছে কি জীবাণু আছে সেগুলো আমরা কেউ জানি না, সেগুলো এক্সপোজ হয়ে গেলে পরে সেগুলো একটা ক্যাটাস্ট্রফি ডেকে আনতে পারে। তো এইসব জিনিসগুলো না প্রচন্ড ম্যাটার করে। আর আবার আরেকটা ব্যাপার হয়
পলিউশনের জন্য, এই ক্লাইমেট চেঞ্জের জন্য, যখন যদি অ্যান্টার্কটিকার বরফ স্তর গলে যায়, এবং তাহলে পরে কিন্তু কলকাতা সহ বাংলাদেশ সহ মুম্বাই সহ অনেক অনেক শহর কিন্তু ডুবে যাবে জলের তলে। মানে ডুবে যাবে মানে কি, পুরো আমরা জলের তলে সবাই চলে না গেলেও আমাদের যে খাদ্য শস্য যেখান থেকে আসে সেই উর্বর জমিতে যদি সি লেভেল বেড়ে যায়, তাহলে পরে সেখানে তো লবণাক্ত হয়ে যাবে। তো তাতে আমাদের এই এত ফার্টাইল ল্যান্ড আমাদের বেঙ্গল বা বাংলাদেশ, সেখানে আর কিন্তু খাদ্যশস্য হবে না, তখন আমাদের বিদেশ থেকে খাদ্যশস্য কিনতে হবে। তো সেটা আমাদের একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ হবে। তো আমরাও ছোট ছোট স্টেপস নিতে পারি যে এই ক্লাইমেট চেঞ্জকে যদি একটু রোধ করা যায়, তাই না? তো আমাদেরও সচেতন হতে হবে, আমাদেরও লোকজনকে সেন্সিটাইজ করতে হবে যে আমরা আমরা কি ছোট ছোট স্টেপও যদি আমরা সবাই মিলে একটু একটু করে নিই। হ্যাঁ, যে আমরা যদি কিছু গাছও পুঁতি, মানে আমি সেটা তো একটা মিনিমাম, আমরা যদি কলকাতায় যত লোক আছে সবাই যদি একটা করে গাছ পুঁতি নিজেদের বারান্দাতেও রাখি, তাহলেও তো কিছুটা কিছুটা হলেও তো যদি মানে ইম্প্যাক্ট হবে, তাই নয়? তো তো হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ একটা খুব বড় একটা আমাদের একটা এরিয়া অফ কনসার্ন, কিন্তু আমাদের দেশে সেই পলিসি গুলো বোধহয় এখনো সেটা ফার্স্ট প্রায়োরিটিতে পড়ে না এখনো। কিন্তু আমি আশা রাখবো যে নিশ্চয়ই তোমাদের মতো জেনারেশনের ছেলেরা, যখন ছেলেমেয়েরা যখন এগিয়ে আসবে, হাতে হাত রেখে রুখে দাঁড়াবে, তাতে মনে হয় আমরা একটা 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 ভবিষ্যতের একটা আলো দেখতে পাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, এটাই জানার ছিল আমার। থ্যাংক ইউ তোর স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আমি কোশ্চেন করতে, মানে আমি মুখিয়ে আছি কখন ছাত্রছাত্রীদের টার্ম শেষ হবে, আমি একটা বাচ্চার মতন কোশ্চেন করবো আপনাকে। সত্যরূপ বাবু, আমি ডক্টর বিকাশ জানা, আমি বটনিতে রিসার্চ করেছি একটা গাছের উপরে, যে গাছটা পাওয়া যায় 4000 মিটার অল্টিটিউডে, এবং আমি ট্রেকিং করে যাই, যখন যখন ওই গাছটা কি হয়, পুরো পুরো থ্রু আউট উইন্টার মানে পুরো আইসের নিচে থাকে, তারপর যখন যখন সামার আসে ওটা গলে যায়, এবং ওই মাত্র জুলাই অগস্ট 2 মাস ওই গাছটা থাকে। ওইটা ট্রেক করতে গিয়ে আমি ইন্ডিয়ান হিমালয় রিজিয়ন সার্ভে করেছি পুরো, এবং আমি একটা জিনিস দেখেছি, 4000 মিটারে যখনই আমি যাচ্ছি তখন আমার শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এবং এমন শ্বাসকষ্ট শুরু হচ্ছে যে আমি ওখানে সার্ভাইভ করতে পারছি না, আমার সঙ্গে সঙ্গে নিচে নেমে আসতে হচ্ছে। মানে সেই সেই ক্ষেত্রে আপনি, আমি যেটা শুনলাম যে ছোটবেলা থেকে অ্যাজমা আপনার, তা এই প্রফেশনটা হঠাৎ করে একদম, মানে এই চ্যালেঞ্জিং জবটা আপনার মধ্যে, আমি সেটা নিয়ে একটু, মানে একটু আপনার কি ভাবনা ছিল, বা কেন এরকম ধরনের প্রফেশনটাকে আপনি বেছে নিলেন, এই একটা চ্যালেঞ্জিং জব, সেটা দিয়ে একটু যদি বলেন তাহলে। হ্যাঁ, আমাকে জানতে হবে যে পাহাড়ের উপরে যেটা হয় সেটা কিন্তু অ্যাজমা থেকে হয় না, সেই নিঃশ্বাসের কষ্টটা, সেটা আমাদের বডি তো আমাদের বডি হচ্ছে একটা মেশিন, তাই না? যে রেডিও দেখতেন তো ছোটবেলায় আমরা, রেডিও যে টিউন করে রাখতে হতো সেই পার্টিকুলার চ্যানেলের জন্য, তাই না? তো আমাদের বডিটাও সেরকম, সে একটা মেশিন যেটা টিউন করে রাখা আছে এরকম অল্টিচুডে সার্ভাইভ করার জন্য, এবং তার যেই যেই যন্ত্রগুলো যেরকম ভাবে বিহেভ করার কথা ঠিক সেইভাবেই বিহেভ করছে। এইবার সেইটা যখন আমি একটা সি লেভেল থেকে অনেক উপরে চলে যাই, সেই মেশিনটা তো সেখানে কাজ করার জন্য নয়, সেই মেশিনটা তো সি লেভেলে কাজ করার জন্য, তো তার তো রিটিউনিং লাগবে তখন, তাই না? তো অবভিয়াসলি আমাদের সেই যন্ত্রগুলো তখন ঠিকঠাক কাজ করে না, মানে আমাদের যন্ত্র বলতে আমাদের অর্গ্যানস গুলো তখন ঠিকঠাক কাজ করতে পারে না। তো সেখানে অক্সিজেন খালি 1/3, যত উপরে যাবো তত কমতে থাকে, এবং এভারেস্টের মাথায় 8000 মিটারের উপরে তখন থিন এয়ার বলি আমরা, তখন সেখানটায় অক্সিজেনের ডেন্সিটিটা অনেক কম, তাই আমি যখন নিঃশ্বাস নিচ্ছি এখন যতটা নিঃশ্বাস অক্সিজেন আমরা আমার লাংসে ঢুকছে তখন 1/3 ঢুকছে। তো 1/3 ঢুকলে পরে তো আমার তো বডি তো বলবে যে আমি তো ম্যাক্সিমাম 90%, 10% আমি ছাড় দিতে পারি, তাই বলে 70% ছাড় দিয়ে দিলে তো খুবই মুশকিল, তাই না? তো অবভিয়াসলি তখন বডি চেষ্টা করে একটু অ্যাডজাস্ট করার, কিন্তু বডি তো প্রথমেই তো চেঞ্জ করতে চায় না, বডি প্রথম রিভল্ট করে যে না তোমার যাওয়া ঠিক হচ্ছে না, তখন মাথা ব্যথা বমি টমি সব শুরু হয়ে যাবে, আর বডিটা একটা প্রচন্ড কমপ্লেক্স একটা 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 মেশিন। তো সেই সেই সব যখন আমি তুয়াক্কা না করে আরো উপরে উঠে যাব, তখন তো বডি তখন চেঞ্জ করতে বাধ্য হয়, সেই চেঞ্জিং প্রসিডিওরটা 2-3 দিন টাইম লাগে। তো সেখানটায় যখন এই নিঃশ্বাসে কষ্ট হওয়া মানেই হচ্ছে যে তুমি তাহলে, মানে আপনি তাহলে ওইখানটায় একবারে
আপনি যদি একটুখানি অ্যাক্লামাটাইজ মানে বডিকে একটু টাইম দেন, তখন বডি আস্তে আস্তে সেই চেঞ্জটা করতে করতে সে উপরে উঠবে, তাহলে আর সেই শ্বাসকষ্ট হবে না। আর আমার শ্বাসকষ্ট, হ্যাঁ, ছোটবেলা থেকে আমি পকেটে ইনহেলার নিয়ে চলতাম, পকেটে ইনহেলারটা আমার একটা সর্বদা আমার সঙ্গী ছিল, তো তাই কখন আমি ছোটবেলায় বেশি ট্রাভেল ফেস হয়নি, এই জন্য যে যখন ইনহেলার ছিল না একদম প্রথমে, তখন খুব মুশকিল হতো, তখন ভাবা হতো বাড়িতে যে অক্সিজেন সিলিন্ডার রাখা হবে কিনা, কিন্তু তারপর যখন ইনহেলার আসে তখন এটা একটা কুইক ফিক্স হয়ে গেল, কুইক সলিউশন, যে কিছু হলেই আমি তখন পকেটে হাত দিয়ে একটা করে ইনহেলারের ইয়ে নিতাম। কিন্তু স্টেরয়েড তো আলটিমেটলি তো সেটা খুব ইম্প্যাক্ট করতো শরীরে, কিন্তু আস্তে 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 যখন আমার এই ডিপেন্ডেন্সি হয়ে গেল ইনহেলারের উপর, তো তখন জিনিসটা খুব মুশকিল হয়ে গেল, যে আমি আর এটাকে ছেড়ে বেরাতে পারছিলাম না, এই ডিপেন্ডেন্সি নিয়ে থাকতে হচ্ছিল। তখন একদিন আমি তখন তোমাদের মতো বয়সে, আমি তখন 18 বছর বয়স, একটু কম বয়স ছিল, 18 বছর বয়স, তখন আমার কলেজে সিকিমে পড়াশোনা করতাম, তখন ইঞ্জিনিয়ারিং করতে গেছিলাম, তো সেই সময় আমার একটা অ্যাটাক হয়, তো সেই সময় আমার পকেটে ইনহেলারটা আমি ফেলে এসেছিলাম প্রথমবারের জন্য। তো ফেলে আসাতে আমি ভেবেছিলাম যে তাহলে এটাই আমার শেষ, আমার বোধহয় আজকেই ইহ জগৎ ছেড়ে অন্য জগতে যাওয়ার টাইম হয়ে গেল, কারণ পকেটে ইনহেলার নেই, আমার অ্যাটাক হয়েছে, আমি মাটিতে কাতরাচ্ছি। তো সেই সময় আস্তে আস্তে মানে প্রচন্ড স্ট্রাগল করার পরে যখন দেখলাম যে আমি মারা যাইনি, যে আমি এই ইনহেলার ছাড়াও আমি বেঁচে থাকছি, তখন আমার মধ্যে একটা অদ্ভুত একটা একটা ডিটারমিনেশন এলো, যে আমি এই ডিপেন্ডেন্সি আমি নিজের উপর রাখবো না ইনহেলারের উপর। তো সেই ভাবনা থেকে তখন আমার নতুন একটা থট প্রসেস জন্ম নিল, যে আমার নিজের বডিকে কন্ডিশনিং করব, যে উইদাউট ইনহেলার কি করে থাকা যায়। তো এই করতে 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 যখন আমি 7 বছর মতো লেগেছিল, খুব কষ্ট হতো ইনহেলার ছাড়া, কিছু কিছু সময় আমাকে ইনহেলার দৌড়ে দৌড়ে নিয়ে গিয়ে পৌঁছে হোস্টেল রুমে গিয়ে নিতে হতো, কিন্তু পকেটে রাখা বন্ধ করে দিয়েছিলাম যাতে আমার কাছে ইজি অ্যাক্সেস না হয়ে যায় ইনহেলারটা। তো এই করতে 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 তখন ওই একটা কন্ডিশনিং হয় বডির, এবং তার সঙ্গে আমি অনেক অনেক কিছু করতে হয়েছিল, আমি অনেক কিছুতে অ্যালার্জিক ছিলাম, সেগুলোকে আমি আরো বেশি করে সেই অ্যালার্জি খাবারগুলো খেয়ে খেয়ে বডিকে একটা কি বলবো একটা কন্ডিশনিং করেছিলাম। এবং তারপরে আস্তে আস্তে যখন পাহাড় আমার জীবনে এলো, তখন ট্রেকিং করতে করতে লাংসের ক্যাপাসিটি বাড়াতে লাগলাম, সুইমিং করে লাংসের ক্যাপাসিটি বাড়াতে লাগলাম। তো আমি জানি না আমার ইনহেলার আমার অ্যাজমা ঠিক হয়ে গেছে কিনা, কিন্তু আমার ওই যে বললাম তুমি কেন যেতে চাও, তোমার যদি সেই প্যাশনটা যদি থাকে প্রচন্ড ভালো লাগা থেকে, তখন না অন্য কিছু ম্যাটার করে না, তখন মানে উইল জাস্ট গো লাইক ফলোয়িং ইয়োর ড্রিমস, এবং তারপর নাথিং এলস ম্যাটার্স। তো আমি বললাম আমি খুব লাকি যে আমি এরকম একটা বোল্ড ডিসিশন সেরকম সময় নিতে পেরেছিলাম। মাউন্টেন্স হ্যাপেন টু মি, আই ডিডন্ট চুজ মাউন্টেন, মাউন্টেন হ্যাপেন টু মি। থ্যাংক ইউ সুন্দরবাবু। আমি অনেক অনেক কোয়েশ্চেন চ্যাট বক্সে আসছে, আমাদের কলিগরা এবং আমাদের স্টুডেন্টরা সবাই কিন্তু লাইভে মানে চ্যাট বক্স ইউটিউবে আসছে এবং ইউটিউবে কমেন্ট করছেন। আমি আমাদের একটা কোয়েশ্চেন তুলে ধরছি, আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডক্টর নাসরিন খান ম্যাডাম করেছেন, কোয়েশ্চেন করেছেন যে পর্বতারোহণের সময় কি ধরনের জটিল পরিস্থিতি তৈরি হয়। একটা তো আমরা দেখলাম শ্বাসকষ্ট হবে থিন লেয়ারের জন্য, অক্সিজেনের ডেন্সিটি কমের জন্য, এছাড়াও কি অন্য কোনো জটিল প্রভাব তৈরি করে, তার থেকে ওভারকাম করার জন্য কি করতে কি করেন আপনারা, শুধু ফিজিক্যাল ট্রেনিং বা অন্য কিছু, কি ধরনের জটিল পরিস্থিতি তৈরি হতে পারে? আমি যদি ড্রাইভ করতে না জানি বাইক, তাহলে পরে আমার চান্সেস অফ অ্যাক্সিডেন্ট মোর হবে, তাই না? তাহলে পরে আমাকে শিখতে হবে গাড়িটা চালানো ঠিক করে, তাই তো? যদি নিজেকে স্কিল করি তাহলে আমি আমার রিস্ক গুলোকে আইডেন্টিফাই করতে পারবো, এবং আমি রিস্ক আইডেন্টিফাই করতে পারলে আমি সেগুলোকে মিটিগেটও খুব তাড়াতাড়ি করতে পারবো, তাই না? তো সিচুয়েশন ডিফারেন্ট সিচুয়েশন আসে, কিছু কিছু অবজেক্টিভ ডেঞ্জার থাকে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, যেমন হঠাৎ করে আজকে আর্থকুয়েক, সেটা তো আমাদের কন্ট্রোলে নেই। আবার কিছু কিছু সময় আমার ভুলের জন্য অনেক কিছু হতে পারে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ডেঞ্জার। তো আমাদের সাবজেক্টিভ ডেঞ্জারটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি, আমাদের যেগুলো আমাদের হাতে আছে, তাহলে সিচুয়েশনস গুলো ঠিক ম্যানেজ হয়ে যায়, আমরা বুঝতে পারি কোন কোন জায়গাগুলোতে কিরকম প্রবলেম আসে। তার মধ্যেও ডেফিনেটলি কিছু হয়, কিন্তু আমি বলি, অনেকে বলে যে এটা কি তাহলে ডেঞ্জারাস প্রফেশন নয়, আমি বলি যে নাম্বার অফ অ্যাক্সিডেন্টস ইন রোড ইজ মাচ মোর দ্যান দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস অন মাউন্টেন। তো আমার মনে হয় আস্তে আস্তে, মানে আমাকে যদি বলা হয় আজকে যে
একটা ডাক্তার যদি আমাকে আমাকে যদি বলে ডাক্তারের অপারেশন করতে, তো আমি বলবো তুমি কি করে করো সেই সব অপারেশন, ওটা তো খুব একটা ডাক্তারের কাছে সেই অপারেশনটা খুব খুঁজে, কারণ সে পড়াশোনা করেছে সেটা নিয়ে, সে সেটা নিয়ে কালচার করেছে। তো সিমিলারলি মাউন্টেনটাও তাই, তো দূর থেকে হয়তো মনে হতে পারে যে এটা খুবই টাফ ব্যাপার, কিন্তু যখন তুমি এগুলোতে চলে আসবে তখন দেখবে যে এটা কিন্তু হয়তো তোমার জন্যই রাখা ছিল। তো এটার অ্যান্সার পেতে গেলে কিন্তু তোমাকে পাহাড়ে আসতে হবে, কোনো একটা এই কোভিড এর পরে আপনাদের কলেজ থেকে আপনারা কিছু যদি অর্গানাইজ করেন আমি আপনাদের ট্রেকিং এ নিয়ে যাবো, আপনারা দেখুন নিজেরা যে কিরকম ভালো লাগে একটা ছোট ছোট পাহাড়ে যাই আমরা চলুন সবাই মিলে, পুরুলিয়াতে যাই দরকার হলে, দেখবেন কনফিডেন্স কতটা বেড়ে গেছে, কতটা মানে ভিউ টুয়ার্ডস লাইফটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আজকে না হয় একটু পজিটিভ দিকেই কথা বললাম, আমি আর ডেঞ্জারস গুলো নিয়ে কথা বললাম না। দারুন দারুন প্রপোজাল, আমরা ট্রেকিং এর জন্য খুবই উৎসাহী, আমার কলিগরা তো বটেই। আচ্ছা আরো ইউটিউব থেকে কোশ্চেন নেব, এখন আমি পেয়ে গেছি আমাদের দুজন কলিগকে, অ্যাসিস্ট্যান্ট টিচার শ্রী পার্থপ্রতিম সরকার মেদিনীপুর থেকে উনি জয়েন করেছেন, উনি গোপালী ইন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের টিচার খড়গপুর থেকে, উনি আপনাকে কোশ্চেন করবে সরাসরি। পার্থবাবু কোশ্চেন করতে পারেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, তারপর শ্রী সত্যরূপ সিদ্ধান্তকে কৃতজ্ঞতা। আসলে শ্রী সত্যরূপ সিদ্ধান্ত কিন্তু পরিচিত আমার কাছে, কিন্তু তিনি যে ইন্সপিরেশনাল স্পিকার হিসেবে মোটিভেশনাল স্পিকার হিসেবে এত সুন্দর কথা বলেন এটা প্রথম আজকে জানতে পারলাম। তা যাই হোক, আমি একটা প্রশ্ন একটু করতে চাই, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ইন্টারভিউ আজকেও আপনি বারবার যেটা বলছেন যে স্বপ্নকে আমাদের সবসময় স্বপ্নকে জিয়ে রাখতে হবে মনের মধ্যে, স্বপ্নকে মরতে দেওয়া যাবে না, আর অপরচুনিটি আমাদের সামনে দিয়ে হেঁটে বেড়ায় যে কোনো সময় সেটা আসবে। তা আমার তার বাণী কি যে যখন আপনি কোন জায়গায় কোন শৃঙ্গে পৌঁছচ্ছেন তাহলে নিশ্চয়ই সবচেয়ে বেশি আনন্দ ওই স্বপ্নকে ছুঁতে পারার আনন্দ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই স্বপ্নকে যদি কোনো কারণে আমি ছুঁতে না পারি, এমন তো হতেই পারে, এরকম অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সবাই তো আর আমুনসেন হবে না, ক্যাপ্টেন স্কটের পরিণতি হতে পারে, বা ম্যালোরি আরভিন সে পৌঁছুক না পৌঁছুক কিন্তু জয়ের মুকুট এর করাতে পারেনি। তো সেই রকম ক্ষেত্রে আমি জানতে চাই যে পর্বতারোহণ এই সাফল্যকে ছোঁয়ার আনন্দ বা তৃপ্তি ছাড়া আর কি আপনাকে দিয়েছে, আর কি এর থেকে পেতে পারি? তার কারণ আজকে যেহেতু আমরা অন্য কোনো স্পোর্টস নয় পর্বতারোহণ নিয়ে বলছি, তাহলে এটা কি আপনাকে আরো বেশি বেটার হিউম্যান বিং করেছে, বা প্রকৃতিকে আপনি আরো কাছ থেকে দেখেছেন, এইরকম কিছু কি? আর এর সাথে একটা যুক্ত হচ্ছে যে যদি কখনো কোনো ব্যর্থতা বা কোনো কঠিন পরিস্থিতিতে পৌঁছন তখন আপনি নিজেকে শান্ত রাখেন কিভাবে, কোনো বিশেষ টেকনিক নিয়ে, না এটা আপনার ন্যাচারালি আসে যে আপনি খুব একটা টেনসড হন না? খুবই ভালো প্রশ্ন, খুবই একটা অ্যাকচুয়ালি এটা একটা বেশ বড় অ্যান্সার আজকের এই পার্টিকুলার ওয়েবিনারে, সেটা হয়তো নাও পুরোপুরি দিতে পারি, কিন্তু আমি আমি খুবই অবাক যে আপনি নিয়ে চর্চা করেছেন। মানে আমার তো মনে হয় প্রত্যেকটা স্কুলের বাচ্চাদের এই শিক্ষাগুলো, এই পড়াশোনাগুলো জানা উচিত, এই স্টোরিগুলো জানা উচিত, যে তারা কি ভাবে একটা কনসেপচুয়ালাইজ করেছে ড্রিম। এই শ্যাকলটন, শ্যাকলটন যে সে যেই স্বপ্ন নিজের কাছে রেখেছিল সেই স্বপ্নগুলো কোনোটাই সাকসেসফুল হয়নি, কিন্তু তার সেই ফেলিওরটা হচ্ছে আমাদের কাছে বিশাল বড় সাকসেস। মানে মানে ফেল করে তিনি যেখানে পৌঁছেছেন নাকি, ধরুন এইটা ভেবেছিলেন, মানে আমি ভেবেছিলাম যে পরের সোলার সিস্টেমে যাব, সেটা না গিয়ে আমি প্লুটোতে পৌঁছালাম, সেটা ইটসেলফ ইজ এ হিউজ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো সে তার বেঞ্চমার্কটাকে কতটা উপরে রেখেছিল যে তার ফেলিওরটা হচ্ছে আমাদের কাছে একটা বেঞ্চমার্ক, যে ওরে বাপরে ওই করেছিল, রাইট? তো এটা একটা জার্নি। আলটিমেটলি আমি কি বেশি খুশি হতাম যে ড্রিমটা একবারই পার্সিউ করলাম না, আমি জানতেও পারলাম না আমি পারতাম কি পারতাম না, বা আমি কোনো এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারলাম না, তাই না? আমি চুপচাপ বসে থাকতাম, তাহলে পরে তো ইট ইজ ওয়ার্স দ্যান ফেলিওর, আমি যদি সেটা পার্সুই না করলাম, আর আমি যদি সাকসেসফুল হই তাহলে তো একটা বিশাল ব্যাপার, কিন্তু আমি যদি ফেলিওরও হই আমার একটা সেই স্যাটিসফ্যাকশনটা থাকবে যে আই ট্রাইড, অ্যান্ড ইন দিস ট্রাই আই নো যে এটা আমি কোন কোনখানে আমার খামতিটা আছে, আমি সেই জায়গাটাতে ওয়ার্ক করব, আমি জানলাম যে আচ্ছা এইটা মানে এই
এবং প্রাপ্তিটা হয় যে আমার সেই এক্সপিরিয়েন্সটা, যে এক্সপিরিয়েন্সটা আমি বাড়িতে বসে খালি ভেবে চিন্তে সেই এক্সপিরিয়েন্সটা আমি পেতাম, আমি কি মাঠে নেমে 100% সাকসেস হবে তার কোনো মানে নেই। কিন্তু এই জার্নিটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেই জার্নিটা নিজেকে জানার, নিজেকে চেনার জার্নি। অবভিয়াসলি তার একটা বাহ্যিক একটা জিনিস থাকে, কিন্তু হ্যাঁ নিজেকে যখন জানতে পারা যায়, নিজের ফ্লগুলো জানতে পারা যায়, নিজের স্ট্রেংথ গুলো জানতে পারা যায়, তখন নিজেকে আরেকটা বেটার হিউম্যান বিং এর দিকে নিয়ে যেতে অনেক সাহায্য করে। তাহলে আমি কনসিয়াসলি তখন আমার স্ট্রেংথ পয়েন্ট গুলো জানলে পরে আমি সেটাকে আরো ওয়ার্ক করে আমি আরো স্ট্রেংথ করতে পারি, আমার যে উইক পয়েন্ট গুলো আছে সেটা জানতে পারলে আমি সেগুলোকে ওয়ার্কআউট করতে পারি। তো ইভেনচুয়ালি আমি যখন সেগুলোকে ওয়ার্কআউট করি তখন তো আমার আই বিকাম দ্য নেক্সট ভার্সন অফ মি, ভার্সন 2.0, ভার্সন 2.0, সেটাই হচ্ছে পাওনা। আর আমি আপনার বাকি কোশ্চেন গুলো আমি জানি না সেটা কিভাবে অ্যান্সার দেবো, ওটা থাক, বাকি কোশ্চেন গুলো আমরা যখন সামনাসামনি আপনাদের কলেজে যাব কোনোদিন তাহলে তখন আমরা আরো ডিটেইলে আমরা সব গল্পগুলো করবো, কারণ এটা তো কোনো শেষ নেই, আমি তো ঘন্টার পর ঘন্টা আপনাকে আমি গল্প শুনে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ পার্থবাবুকে। এরপরে আর একটা কোয়েশ্চেন নিয়ে নেবো আমি, আমাদের সাথে আছেন সন্দীপন পট্টনায়ক, সন্দীপন বাবু হেডমাস্টার ডুমুরদহ ধ্রুবনানন্দ হাই স্কুলের, উনি হুগলি থেকে আছেন, উনি সরাসরি আপনাকে কোয়েশ্চেন করবেন। সন্দীপন বাবু সত্তর, গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। প্রথমেই আমি এই কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান এই সময়ে করার জন্য। তো এর কারণ হচ্ছে যে এই এই সময় প্রত্যেকের মন খারাপ, তার মধ্যে প্রত্যেককে উৎসাহ যোগানোর জন্য আমার তিনটে ছোট ছোট প্রশ্ন। এক হচ্ছে আপনি মানে কি, হোয়াট ওয়াজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড ইওর অ্যাচিভমেন্ট? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আপনি এই যে ধরুন ভলক্যানিক এগুলোতে গেছেন, পিক গুলোতে, সেগুলো কেন আপনি চুজ করলেন? আর থার্ড প্রশ্ন হচ্ছে যে ধরুন আপনারা তো সবসময় যখন অভিযাত্রী হিসেবে যান, মাউন্টেনিয়ার হিসেবে যখন যান, তখন ধরুন আপনি জর্জ ম্যালেরি যখন গিয়ে পরে পাওয়া গেল ডেড বডি, হ্যাঁ তখন সেইভাবেই পড়ে আছেন, বা ধরুন আমাদের এই ছন্দা গায়েন মারা গেলেন, ধরুন আপনার কোনো সহ অভিযাত্রী মারা গেলেন, বা পাশেই কোনো কিছু দুর্ঘটনা ঘটলো, বা কোনো একজন আগের কোনো অভিযাত্রীকে আপনি খুঁজে পেলেন, তখন ঠিক আপনার মনের মধ্যে কেমন হয়? এইটুকু। প্রথম কোশ্চেন, যে আমি পাহাড়কে পাহাড় হঠাৎ করে আমার জীবনে কি করে এলো, সেটা হচ্ছে যে খুব অ্যাক্সিডেন্টালি এসেছিল। আমার বস আমাকে একদিন ছবি দেখায়, তারা একটা পাহাড়ে ছিল তামিলনাড়ুর একটা ছোট্ট পাহাড়, সেটা কয়েক ঘন্টা লাগে পৌঁছাতে, তো সেটা দেখে আমি এতটাই আমার ভালো লেগেছিল এবং উৎসাহ লেগেছিল এবং এক্সাইটমেন্ট লেগেছিল যে আমি দুদিন তিন দিন ধরে খালি ওটা ভেবেই গেছি যে আমি পারবো, আমি পারবো, যদি আমার অ্যাজমা বা ফেরত আসে কি হবে, যদি আমি ওখানে অ্যাটাক হয় আমার কি হবে, সেই ভয় আমাকে ক্রিপল করে দিয়েছিল। শুনতে পারা যাচ্ছে? হ্যাঁ সরি, নেটওয়ার্ক বোধহয় খারাপ ছিল। হ্যাঁ, তো সেই সিচুয়েশনটায় তিন দিন টাইম লেগেছিল। তো তখন আমাকে আমার বয়স বলেছিল যদি আমি পারি তুই পারবি না কেন, তো ওই যে একটা কনফিডেন্স দেওয়া, তো লোককে আমি যদি হেল্প না করতে পারি, আমি যদি অ্যাটলিস্ট ওইটুকু ভরসা দিতে পারি, আমি অনেকে অনেক কিছু করতে পারবে। তো কাউকে ডিমোটিভেট করা থেকে যদি আমরা বিরত থাকি, যদি আমরা একটুখানি যদি উৎসাহ দিতে পারি, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে ওই জিনিসটাই হয়েছিল। তারপরে আমি সেই একটা স্টেপ টুয়ার্ডস দ্য ড্রিম, যে ঠিক আছে আমি দেখি না কি হয়, সেটাই কিন্তু আমার জীবনটাকে আমূল পরিবর্তন করে দিল। এবং আমার সেই ভালো লাগাটা, মানে আমি সেই ভালো লাগাটা একটা অন্য স্থানে নিয়ে চলে গেল, এবং সেই ভালো লাগা থেকে পরের পাহাড়, তারপরে ফ্লাইট টিকিটটা পরের বার আর করতে হবে না, যাচ্ছি যখন তখন খুঁজেই নি কি কি আছে, তখন করতে করতে হঠাৎ করে দেখলাম আরে না, ভলক্যানো, হাইস্ট ভলক্যানো আছে, তখন মনে হলো যে
তাহলে কি প্রত্যেকটা কন্টিনেন্টেই ভলকেনো আছে, সাতখানা কন্টিনেন্টে? তখন দেখলাম প্রতিটি সেভেন সামার্সের সঙ্গে সেভেন ভলকেনিক সামার্স আছে, তো সেখান থেকে সবটা শুরু হয়। তাহলে পরে তো ভলকেনো ক্লাইম করা যায়। তো ওই করতে করতে আস্তে আস্তে আমরা দেখলাম যে সাতটা ভলকেনো হয়ে গেল। তারপরে নভেম্বর মাসে আমি ইথিওপিয়াতে যাচ্ছি কিছু মানে লাইভ ভলকেনো, তো ওখানে আমি কিছু লোকজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর্টা ভ্যালি বলে। দেখবেন গুগলে সার্চ করে দেখবেন ইথিওপিয়াতে খুব সুন্দর সুন্দর অসাধারণ কিছু কিছু জায়গা আছে। সেখানটায় আমি কিছু জিওলজিস্টকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কিছু ভলকেনোলজিস্ট সঙ্গে নিয়ে যাচ্ছি, যাতে আমাকে বোঝাতে পারে। এটাও কিন্তু সেই নলেজ থেকেই আসছে, সেই ইন্সপিরেশনটা, আমি কোন পাহাড়ে যাচ্ছি, কেন যাচ্ছি, কেন এরকম করছে, কেন তালাম দিচ্ছে, সেগুলো জানা। বলেছিল যে মারা গেলে সহযাত্রী যদি মারা যায় তাহলে কি হবে, কিন্তু ওনাকে এখান থেকে ভেবেই যেতে হবে যে আমাকে মেন্টালি সেই মেন্টাল স্ট্রেংথ, কিন্তু যা ইচ্ছা হলেও আমি নিজেকে কি করে ঠিক রাখবো, আমি নিজেকে কি করে বাইরের জিনিসপত্র যেন আমাকে ইম্প্যাক্ট না করতে পারে সেটাই আমাকে ফোকাস রাখতে হয়। তার জন্য ফিজিক্যাল ফিটনেস তো ডেফিনেটলি লাগে, কিন্তু তার সঙ্গেও বেশি যেটা লাগে সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল ফিটনেস। তো আমার মনে হয় সেইটা, যেমন আমি অনেকজনকে বলি যে একাডেমিক্স ইজ ওয়ান সাইড অফ ইট, একাডেমিক্স ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ স্কিলস। আজকে অনেক জায়গায় ছোটবেলা ছোট ছোট ছেলেমেয়েদের যখন দেখি খবরের কাগজে যে ফাস্ট হতে পারেনি বলে সে ঝুলে পড়লো, হোয়াট এ ওয়েস্ট অফ ট্যালেন্ট, হোয়াট এ ওয়েস্ট অফ হিউম্যান পটেনশিয়াল, তাই না? তো আমার যদি লাইফ স্কিলস থাকে তাহলে আই ক্যান হ্যান্ডেল প্রেশার মাচ মোর, আই ক্যান হ্যান্ডেল ফেইলিওর মোর। আর এই লাইফ স্কিলটা কোথেকে আসবে? বই পড়ে তো আসবে না খালি খালি লাইফ স্কিলস। আমাকে তাহলে আমাকে প্রেশার সিচুয়েশনে যেতে হবে, আমাকে ট্রাইং সিচুয়েশনে যেতে হবে, আউটডোরস কিন্তু সেই লাইফ স্কিলস বিল্ড করতে সাহায্য করে। আপনি চলে যান না একটা ক্যাম্পে, যান একটা দুদিন তিন দিনের পুরুলিয়াতে ক্যাম্প হয়, আপনি চলে যান একটা ট্রেকিং নিয়ে, আস্তে আস্তে নিজেকে নেচারের সঙ্গে যত ইয়ে করবেন, যত আপনি একাত্ম হবেন, তখন দেখবেন আপনার কনফিডেন্স বাড়ছে, আপনার পুরো অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যাচ্ছে লাইফের প্রতি, তখন দেখবেন আস্তে আস্তে লাইফ স্কিলসটা আপনার অজান্তেই কিন্তু তখন তৈরি হয়ে গেল। তখন দেখবেন আপনি এক লাফে এতখানি প্রেশার আপনি হ্যান্ডেল করে ফেলতে পারছেন। তো ইয়েস, একাডেমিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গেও ইম্পর্টেন্ট হচ্ছে আউটডোরস, তার সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে তখন দেখবেন লাইফটাকে একটা অন্য ডাইমেনশন দিয়ে ভাবতে দেখতে পারবেন। কিছু করি আপনার তিনটে কোশ্চেনের উত্তর দিতে পারলাম, ওই যে বললাম এটা তো চলতেই থাকবে, যদি আমরা কোশ্চেন গুলো নিতে থাকি মনে হয় যে আমরা তাহলে একদিন, যখন এতই কোশ্চেন আসছে তাই এইসব কোশ্চেন গুলো পাহাড়ে বসেই দিতে হবে অ্যান্সার গুলো। তো আপনারা অ্যারেঞ্জ করুন, সবাই মিলে একসঙ্গে একটা ক্যাম্পিংও করতে পারি আশেপাশে, একদিনের ক্যাম্পিং হোক, তিন দিনের ক্যাম্পিং হোক, তো আমরা সবাই মিলে যাই তাহলে পাহাড়ে বসে পাহাড়ে গল্প করা যায়। ধন্যবাদ সত্যরূপ বাবু, আমি দেখছি উনি খুবই মনে হয় টায়ার্ড, আজকে সন্ধ্যে বেলা চাটাও হয়তো ওনার হয়নি। আমি আমাদের কলেজের আসার জন্য স্যারকে ধন্যবাদ জানি। স্যার আমি রিকোয়েস্ট করবো আর কাপল কোশ্চেন, দুটো কোশ্চেন খালি আপনি নিন, তারপরে আমরা আপনাকে একটু রেহাই দেব প্লিজ। আমাদের প্রথম কোশ্চেন এই সন্দীপ বিষয়ই কোশ্চেন করেছে, স্যার আপনি সারা ওয়ার্ল্ডের মোস্ট অ্যাডভেঞ্চারাস জায়গাগুলো গিয়েছেন, হয়তো অনেক অন্য দেশের ট্রেকারকে দেখেছেন, স্যার হাউ ইন্ডিয়ানস আর ডিফারেন্ট ইন গার্ড, ইন্ডিয়ানরা কি একটু আলাদা মানে মানসিক ভাবে বা ফিজিক্যাল বা কোনো কিছু ভাবে, কোনো কিছু মনে হয়েছে আপনার? দেখুন একটা তো ব্যাপার থাকে যে বাইরের দেশের লোকেরা ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল থাকে, অনেক মানে যা হয় আর কি, একটা ডলারে একটা প্রাইস আর ইন্ডিয়ান রুপিসের একটা প্রাইস। তো সেখানটায় আমি যত ইন্ডিয়ান ক্লাইম্বার দেখেছি ইনক্লুডিং মাইসেলফ, আমরা চেষ্টা করি যে কি করে খরচ বাঁচানো যায়, কি করে একটুখানি ইয়ে করে, কিন্তু অনেক সময় কি হয় এই খরচ বাঁচাতে গিয়ে আমরা কিছু কম্প্রোমাইজ করে ফেলি, কিছু ইকুইপমেন্টে, কিছু ড্রেসে, হবে নাই বা কেন জুতোর দাম 70,000 টাকা হয়, কটা লোক সেটা অ্যাফোর্ড করতে পারে, তাই না? তো সেটা স্পন্সরশিপের যে সিনারিওটা সেটা ইন্ডিয়াতে এখনো সেরকমভাবে অতটা পপুলারিটি পায়নি, সে যে কারণেই হোক।
তাতে সেখানটা বিদেশিদের কাছে সেই অ্যাফোর্ডেবিলিটিটা অনেকটাই থাকে। একটা ইন্ডিয়ানকে যতটা কষ্ট করে যেতে হয় তার প্রবাবলি অতটা কষ্ট না করেও ওদের যেতে পারে তারা, কিন্তু সেটা একটা এক্সকিউজ হয়ে যায় সেই সেই কথাটা বললে। কারণ যদি সেই স্বপ্নটা স্ট্রং হয় কিছু না কিছু করে ঠিক উপায়ে বার করে নেওয়া যায়। আর আমাদের যা হয় যে ফিটনেসটা একটা যেহেতু আমাদের লাইফস্টাইল, আমাদের সচিন তেন্ডুলকারকে সকালবেলা চাকরি করে বিকেলবেলা ক্রিকেট খেলতে হতো, তাহলে যা হয় আর কি। কারণ এটা তো ক্রিকেটের মতো জিনিস নয় যে ওটাকে একটা পুরো 100% ওটার উপরে সংসার চলবে কারোর যারা আর কি। তো তাই এটা একটা প্যাশন হিসেবে থেকে গেছে লোকজন, সেটাকে প্রফেশন খুব কম লোকেই করে রাখতে পেরেছে। যে এটা সেটা আমার মনে হয় একটুখানি আমাদের এগেনস্টে যায়। কিন্তু তাছাড়া ইন টার্মস অফ মেন্টাল স্ট্রেংথ ইন্ডিয়ানসরা অনেক স্ট্রং হয় ডেফিনেটলি। কিন্তু হ্যাঁ, মানে ওরকমভাবে ঠিক কম্পারিজন করাটা ঠিক ঠিক যায় না যে ইন্ডিয়ানস কি বেটার না নট বেটার, সেটা কেস টু কেস বেসিসে হয়। কারণ খুব জেনেরিক একটা প্রশ্ন। থ্যাংক ইউ। আমি লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি আমাদেরই কলিগ ডক্টর পার্থ অগস্তি, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। উনি কোয়েশ্চেন করেছে, বিসাইড ফিজিক্যাল ফিটনেস হাউ ডাজ ইট বেনিফিট ইউ? মানে আপনার ক্ষেত্রে আমি শুনলাম যে এখন তো ইনহেলার নয়, ইনহেলার থেকে আপনি অনেক দূরে এবং সাধারণ মানুষের থেকে অনেক বেশি ফিট, অনেক বেশি করে আরো বেশি ফিট। আর কি কোনো ফিজিক্যাল কোনো হেল্প করে এটা, মানে আমাদের ইয়ে করতে, অ্যাডাপ্টেশন করতে, মানে আরো বেশি করে আমরা একটু মানে মেডিসিন থেকে অনেক দূরে থাকবো বা এই ধরনের কিছু? কি হয় ওই যে বললাম যে একটা মেন্টাল টাফনেস, একটা মানে একটা মানে আমি একটু বলে রাখি যে আমি আমরা একটা এনজিও খুলেছিলাম কোভিডের সিচুয়েশনে 2020 সালে জুলাই মাসে, কোভিড কেয়ার নেটওয়ার্ক। তো সেই এনজিওটার ঠিক যখন সবাই ঘরে ঢুকে বসে আছে ভয়ে, সেই সময় কিন্তু আমরা কয়েকজন যারা পাহাড়ের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম তারা কিন্তু এগিয়ে এসেছি। তো সেই এগিয়ে আসাটা কিন্তু আমাদের যে আমরা খুব বিশাল মানে বড় সড়ক কেউ বলে এগিয়ে আসতে পারি সেইটার বড়াই বলছি না, কিন্তু আমার মনে হয় কোনো না কোনো জায়গায় এই পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা কোনো না কোনো জায়গায় আমাদের হেল্প করতে শিখিয়েছে যে এত কটা আননোন আনসার্টেন অ্যাম্বিগুয়াস ফ্যাক্টরগুলোকে একসঙ্গে ট্যাকেল করে কোনো একটা পার্টিকুলার সলিউশন বের করা। এবং আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের 1.5 বছর হতে চললো কোভিড কেয়ার নেটওয়ার্কে, আমরা প্রায় 1.5 লাখ মানুষের পাশে ডাইরেক্টলি আমরা দাঁড়িয়েছিলাম পাশাপাশি এবং সেই কোভিডের মধ্যে। তো আমার মনে হয় এইগুলো আমাদের কাছে পাওনা পাহাড়ের কাছ থেকে, যে কখন অজান্তেই পাহাড় আমাদের এইসব ট্যাকেল করার স্ট্রেংথ দিয়েছে আমরা নিজেরাই জানতে পারিনি। তো সিচুয়েশনে পড়লে পরে তখন হয়তো সেই সেই জিনিসগুলো স্ফুটিত হয়ে ওঠে। তো আর একটা ডেফিনেটলি একটা নিজের থট প্রসেসেও চেঞ্জ হয়, তখন মনে হয় এই যে ছোটো ছোটো ঝামেলা, ছোটো ছোটো মন কষাকষি, ইগো বড় নিন্দা বড় ঝাঁচা, এগুলো তখন খুব খেলো লাগে। তখন মনে হয় যে লাইফটা তো আরও বড়, আরও পারপাসফুল লাইফ। তো সেটা আমার মনে হয় সেই সব জায়গা থেকে নিজেদেরকে একটুখানি ঊর্ধ্বে নিয়ে যেতে হেল্প করেছে পাহাড়। তো তখন এটা একটা অন্য ফিলোসফিক্যাল থট প্রসেস এর দিকে হয়ে যায় জিনিসটা, ব্যাপারটা তখন এই ছোটোখাটো জিনিসগুলো আর ম্যাটার করে না। তো আরেকটা ছোট্ট কথা গল্প বলে দিই, আমাদের এক সময় কার্স্টেন্স পিরামিড বলে একটা পাহাড়ে গেছিলাম পাপুয়া নিউ গিনিয়াতে। তো সেই জঙ্গল দিয়ে যেতে হয়েছিল, সেই জঙ্গলে এখনো লোকে বলে যে মানে যারা সেই জঙ্গলে থাকে। তো আমাদের একটা ট্রাইবাল গ্রুপ, আমাদের প্রায় 18 জন তীরন্দাজ আমাদের গার্ড দিয়ে দিয়ে নিয়ে গেছিল। তো সেই ওখানটায় আমাদের একটা সিচুয়েশনে পড়তে হয়েছিল, আমরা তখন একা পড়ে গেছিলাম, আমাদের হেলিকপ্টার ভেবেছিলাম আসবে, সবাইকে ছেড়ে দিয়েছিলাম, সেই হেলিকপ্টার আর এসে পৌঁছায়নি। আমরা ওয়েট করতে থাকলাম একদিন, দুদিন, তিন দিন, চার দিন, হেলিকপ্টার একবার করে ওঠার ট্রাই নিচ্ছে, আর আমাদের 5 লাখ টাকা করে বিল করছিল এক একটা ট্রাইতে। নিচে বেদা খারাপ ছিল, তাই আমরা বারণও করছিলাম যে ট্রাই নিও না অযথা, কারণ অত টাকা আমরা কোত্থেকে দেবো। তো সেরকম একটা সিচুয়েশনে তখন যদি লোকজন জানতে পারতো যে আমরা ওখানে আটকে আছি, তাহলে আমাদের অ্যাপটাট করা হতো। ওখানটায় ট্রাইবালস কিছু গেরিলা মুভমেন্ট ছিল ওখানটায়,
আমরা লুকিয়ে ঘাপটি মেরে আলো পর্যন্ত জ্বালাতাম না, আগুন পর্যন্ত জ্বালাতাম না, খাওয়ার শেষ, 3 দিন হলো খাওয়ার নেই, সেরকম একটা সিচুয়েশনে আমরা একদিন ঠিক করলাম না এরকম করে হচ্ছে না, চলো খাওয়ার খুঁজি। যে খাওয়ার খুঁজতে গিয়ে বেরিয়ে যেখানটা ট্রেকাররা যখন চলে যায় তাদের গার্বেজ গুলোকে পুড়িয়ে দিয়ে যায়, সেই জায়গাটায় সেই ডাস্টবিন গুলো যখন খুঁজছি তখন বড় বড় ধেড়েই দূর না তো, মানে মানুষ দেখেনি খুব বেশি, তোরা গায়ে উঠে পড়ছে আর কি। তো সেখান থেকে সেই ধরে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে সেই ইঁদুর গুলোকে। ওখানেই দেখলাম যে একটা ইঁদুর প্রাণপণের চেষ্টা করছে একটা প্যাকেট ছেঁড়া, সেই প্যাকেটটা গিয়ে দেখলাম যে 1.5 খানা সসেজ পড়ে আছে সেই প্যাকেটটা, আর সেই প্যাকেটটা একটা সেই মোটা জিপ লাইন সেই প্যাকেট গুলো হয়, সেই প্যাকেট বেশ শক্ত প্যাকেট, সেখানে ইঁদুরটা ছেঁড়ার চেষ্টা করছে। আর আমার চোখে তখন খাওয়ার খাওয়ার পাওয়া গেছে, সেই প্যাকেটটাকে আমি ধরে টেনে আনছি আর ইঁদুরটাও সেই প্যাকেটটাকে নিজের কাছে টেনে ধরে রাখছে। সেই ইঁদুরের মুখের খাওয়ার যখন আমি ছিনিয়ে আনছি তখন খুব মনে পড়ছিল ডারউইনের তত্ত্ব, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আর আরেকটা প্যাকেট পড়েছিল, সেটাও ছিঁড়ে ফেলেছিল, একটুখানি চিনি ছিল সেই প্যাকেটটাতে। ওই ঘটনাটা আমাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে একটা ইঁদুরের সঙ্গে আমি ফাইট করে একটা খাওয়ার, তাও আবার আধ খাওয়া সসেজ একটা ডাস্টবিন থেকে তুলে আমরা খাচ্ছি বা খাওয়ার চেষ্টা করছি। তারপর যখন লোকে আমাকে বলে যে আচ্ছা খাবারটা টেস্টি ছিল, ভালো ছিল এই খাবারটা, অনেক লোককে দেখি তারা খাবারটা ফেলে দেয় বাজে টেস্ট, বা সেই ওদের থট প্রসেসে যে টেস্ট হওয়ার ছিল সেই টেস্টটা হয়নি বলে, তখন আমার মনে হয় যে খাওয়ারটা পাচ্ছি এটাই তো আমার কাছে কত বড় পাওনা। যে উই হ্যাভ টেকেন থিংস ফর গ্র্যান্টেড, আমরা এতদিন খোলা আকাশ বাতাস কখনো আমরা ভাবতে পারিনি, যেই মাস্ক বাতাসটা কত ইম্পর্টেন্ট ছিল, যখনই আমরা বুঝতে পারলাম যে খাবারটাও আমরা কতটা টেকেন ফর গ্রান্টেড নিয়েছি। তো এই জিনিসগুলো ছোট ছোট ঘটনা আমার মনে হয় যে একটু পাহাড় আমাকে অনেকটা শিখিয়েছে। তো আমার কাছে ওর জন্য যে খাওয়ার পাচ্ছি এটাকে আমার কাছে বিশাল বড় ব্যাপার। বাড়ির তো এইটুকু বলেই আমি আজকে শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, যদিও অনেক কোয়েশ্চেন ছিল। আমি একটা কমপ্লিমেন্ট নিচ্ছি, আমাদের ইতিহাস বিভাগের আমাদের অধ্যাপক শ্রী দেবাশিস নস্কর লিখেছেন, আপনি ভালো ক্লাইম্বার তো বটেই, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার গলাটা অসাধারণ ভয়েস, আপনার ভয়েসটাও খুব সুন্দর। এটা একটা কমপ্লিমেন্ট আমাদের ইতিহাস বিভাগ থেকে এসছে, শ্রী দেবাশিস নস্কর লিখে পাঠিয়েছেন। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমি রিকোয়েস্ট করব আমার কলিগ প্রফেসর শোভন মাইতি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ভোট অফ থ্যাঙ্কস দিয়ে অনুষ্ঠান শেষ করব। ওয়েলকাম শোভন। শুভ সন্ধ্যা সবাইকে। সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গেমস অ্যান্ড স্পোর্টস কমিটি এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ উদ্যোগে আয়োজিত 7 শৃঙ্গ 7 আগ্নেয়গিরিজয়ী পৃথিবীর সর্বকনিষ্ঠ পর্বতারোহী প্রথম ভারতীয় সত্যরূপ সিদ্ধান্ত মহোদয়ের প্রেরণামূলক আন্তর্জাতিক আলোচনা সভার ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। এর জন্য আয়োজকদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজ আমাদের কলেজের জন্য এক ঐতিহাসিক দিন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী 7 মহাদেশের 7 শৃঙ্গ ও 7 আগ্নেয়গিরিজয়ী সর্বকনিষ্ঠ পর্বতারোহী ভারত মাতার কৃতি সন্তান, বরেণ্য বাঙালি ও লিভিং লেজেন্ড সত্যরূপ সিদ্ধান্ত মহাশয় তার অত্যন্ত মূল্যবান সময় সারণী থেকে আমাদের জন্য সময় বের করেছেন। তার জন্য আমরা অত্যন্ত বাধিত ও কৃতজ্ঞ ওনার কাছে। ওনার সাবলীল বাক্পটুতায় আমরা মুগ্ধ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা শুনে আমরা শিহরিত। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নজরুলের থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে দ্বারা সংকল্পিত হয়ে তিনি যেভাবে একের পর এক শৃঙ্গ জয় করেছেন তা আবালবৃদ্ধ বনিতার কাছে সত্যিই অনুপ্রেরণামূলক। এবং আমাদের সেই বিখ্যাত ইংরেজ কবি লর্ড আলফ্রেড টেনিসনের ইউলিসিসের শেষ লাইন এটা মনে করিয়ে দেয়, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড।
ওনাকে ধন্যবাদ জানানোর জন্য বাংলা অভিধানের ভাষাও বুঝি কম পড়ে যায়। ওনাকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য সাধুবাদ জানাই আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপহার দেওয়ার জন্য এবং এক অদ্ভুত আবেশে সকলকে আবিষ্ট করে রাখার জন্য। ওনার সুললিত বাচনভঙ্গির সৌজন্যে আমরা কল্পনার পাখায় ভর করে আমাদের স্বপ্নের স্বর্গরাজ্যে ছিলাম এতক্ষণ, এ এক অত্যদ্ভুত অভিজ্ঞতা। কুর্নিশ জানাই স্যার আপনাকে। আপনি সকল ভারতবাসীর গর্ব, বাঙালি মননের চিরস্থায়ী আসনে আপনি সুপ্রতিষ্ঠিত। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনার শ্রীবৃদ্ধি কামনা করি এবং আপনার সাফল্যের মুকুটে আরও রত্নখচিত পালক সংযোজিত হোক এই প্রার্থনা করি। আজকের এই আলোচনা সভা যার প্রশ্নাতীত সমর্থন, সহযোগিতা ও বদান্যতায় সম্ভবপর হয়েছে, তিনি হলেন আমাদের কলেজের গভর্নিং বডির সভাপতি সম্মানীয়া প্রফেসর অঞ্জনা মাহাতো মহোদয়া। ম্যাডামকে আয়োজকদের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা সভার যিনি মূল কাণ্ডারী, তিনি হলেন আমাদের মহাবিদ্যালয়ের বস্তুনিষ্ঠ, সদা উৎসাহ প্রদানকারী, উদ্যমী, নিবেদিত প্রাণ, কর্মযোগী, আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর মন্টু কুমার দাস মহোদয়। স্যারের অকুণ্ঠ সমর্থন ও অনুকম্পায় আজকের এই সফল অনুষ্ঠান, স্যার আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ জানাই আমাদের কলেজের গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির কনভেনার ডক্টর বিকাশ জানা ও তার টিমকে এবং আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর কৃষ্ণপদ দাস অধিকারী এবং তার টিমকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হলো আজকের এই সফল আলোচনা সভা। আর একজন ব্যক্তির নাম আলাদা করে না নিলে সত্যের অপলাপ করা হবে, তিনি হলেন আমাদের মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং আইকিউএসির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য প্রফেসর অরূপ রতন চক্রবর্তী। ইনি হলেন এই অনুষ্ঠানটির আসল স্থপতি, এই আলোচনা সভা সংগঠিত করার ক্ষেত্রে ওনার ভূমিকা অপরিহার্য, অপরিসীম। স্যারকে ধন্যবাদ জানাই এরকম এক অসাধারণ ও বলিষ্ঠ উদ্যোগ গ্রহণের জন্য, ওনার নিরলস শ্রম ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সত্যি কৃতিত্বের দাবি রাখে। প্রযুক্তিগতভাবে বিশেষ সাহায্য করার জন্য ধন্যবাদ জানাই মহাবিদ্যালয়ের ফিজিক্স বিভাগের বিভাগীয় প্রধান এবং আইকিউএসির অন্যতম মেম্বার ডক্টর কৌশিক দে মহাশয়কে। পরিশেষে আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিয়েছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত সহকর্মী, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীবৃন্দ, সংবাদ মাধ্যমের কর্মী, বন্ধুস্থানীয় অসংখ্য ব্যক্তিবর্গ এবং সম্মানীয় প্রশ্নকর্তাদের সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ ও অভিনন্দন আমাদের পাশে থাকার জন্য এবং অনুষ্ঠানটিকে সার্থক ও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য। নমস্কার, আবারও ধন্যবাদ সবাইকে জানাই, শুভরাত্রি। আমি ধন্যবাদ জানাই শোভন বাবুকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আমাদের টিমের পক্ষ থেকে। ধন্যবাদ শোভনদা, আর সবাইকে শুভরাত্রি জানাই। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি, নমস্কার।